সালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রোটারি ক্লাব অফ নটরডেম কলেজ কর্তৃক আয়োজিত লিডারশিপ সামিট পার্ট বাই এড ফাইভ এর আজকের একটি লাইভ সেশনে এবং একটি ওয়ার্কশপে। তো অনুষ্ঠান শুরু করার আগে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, মানে আমি এই ওয়ার্কশপটা করতে গিয়ে এটা অনুভব করেছি প্লাস ফেস করেছি। তো আমি কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডকে, যখন আমাদের গেস্ট আজকের গেস্ট আমাকে যখন কনফার্ম করেছিল যে উনি আসবেন, তখন আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদেরকে যদি একটু ইনভাইট করি ব্যাপারটা কিন্তু ভালোই হবে। তো আমি আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমাদের তো একটা ওয়ার্কশপ আছে, তুই আসিস। তো ওয়ার্কশপের বাংলা অর্থ হচ্ছে যে কারখানা প্লাস কোনো কিছু মেরামতকারী প্রতিষ্ঠান টাইপসে। তো ছেলেটা আমাকে ধরলো যে ওয়ার্কশপ, তুই কি নতুন কোনো কারখানা শুরু করতেছিস বা মেরামতের কাজ কারবার শুরু করছিস নাকি? তো জিনিসটা জানি, মানে ও না জানা ভান করে আমাকে খোঁচা দেওয়ার জন্য, কারণ আমরা মানুষজনকে খোঁচা দেওয়ার সুযোগ দিলে না করে না। তো সে আমাকে বললো যে ওয়ার্কশপ মানে এটা কি কোনো মেরামতকারী প্রতিষ্ঠান খুঁজছিস নাকি কারখানা টাইপসের? তো জিনিসটা যখন শুনলাম, তখন ওই যে আমরা যে কমলাকান্তের দপ্তর পড়েছি না, কমলাকান্তের দপ্তরের মধ্যে বিড়াল প্রবন্ধটা, যে কমলাকান্ত বিড়াল একটাকে দেখে সেখানে অনেক কিছু মনে করে আধ্যাত্মিক টাইপসের, তো আমি ওইটা দেখে আমার মনের একটা বৃদ্ধ ভার্সন বা মুরব্বী ভার্সনের আধ্যাত্মিক ক্ষমতা পেয়ে গেলাম। যা মনে হলো যে তাকে উত্তর দিচ্ছিল যে ওয়ার্কশপ একটা কারখানা, কারখানায় যেমন অনেক পণ্য উৎপাদিত হয় প্রত্যেক দিন, ফ্যাক্টরিতে যেভাবে পণ্য উৎপাদিত হয়, ওয়ার্কশপের মধ্যে ঠিক তেমনি নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন মানসিকতা তৈরি হয়। ওয়ার্কশপ একটা মেরামতকারী প্রতিষ্ঠান টাইপেরও, আমরা কোনো কিছু মেরামত করতে যাই যখন, ধরেন কোনো কিছু আমার নষ্ট হয়ে গেছে, তখনই তো আমরা মেরামতকারী প্রতিষ্ঠানের কাছে যাই, তাই না? তো আমরা যখন কোনো কিছু মেরামতকারী প্রতিষ্ঠান এর কাছে নিয়ে যাই, ওরা কি করে জিনিসটাকে ঠিক করে, প্লাস যদি ঠিক জিনিস থাকে তাহলে সেটাকে কি মডিফাই করে। তো ওয়ার্কশপের মধ্যে আমরা আমাদের নতুন নতুন আইডিয়াস গুলোকে আরো মডিফাই করতে পারি, আবার যদি কোনো প্রকার ল্যাকিংস থাকে আমাদের মধ্যে, সেই জিনিসটাও আমরা ওয়ার্কশপের মাধ্যমে যে আমরা আপডেট করে নিতে পারি বা ঠিক করে নিতে পারি। তো যদি মজার ব্যাপার হলো, এত কিছু মাথার মধ্যে আসলে আমি দিন শেষে ওকে কিছুই বলতে পারিনি, কিছুই বলা হয়নি আসলে সত্যি কথা বলতে গেলে, কারণ আসলে সময় ছিল না, সময় স্বল্পতা ছিল। তো আমি নর্মাল ভাবে উত্তরটা দিয়ে দিলাম যে আমাদের একটা লাইভ শো আছে, সেখানে মধ্যে আসি। আচ্ছা, ভালো কথা, আমি মনে হয় এখন আমার পরিচয় দিনে পুরো অনুষ্ঠান জুড়ে রোটারি ক্লাব অফ নটরডেম কলেজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি জাহিন আহমেদ জিদান। ঠিক আছে। আমি তানভীর, রোটারি ক্লাব অব নটরডেম কলেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো আমি মনে করলাম যে আমি আজকে অনুষ্ঠানে হোস্ট হব, তোরা হঠাৎ করে চলে আসলে আমাকে একটা সুযোগ দিতে, আমি ফার্স্টে বলতেছিলাম। আচ্ছা যাই হোক, আমি ভাবলাম যে আমি পুরো অনুষ্ঠানটা নিব। আচ্ছা, ওইটা না হলে অন্যদিন করবেন, চলেন জেনে নেওয়া যাক রোটারি ক্লাব অফ নটরডেম কলেজ সম্পর্কে। রোটারি ক্লাব অফ নটরডেম কলেজ এর মূল লক্ষ্য নিজ ব্যক্তিত্বের বিকাশ এবং সমাজের উন্নয়ন সাধন। সেই ধারণাকে সামনে নিয়ে আরসিএনডিসি 1990 সালে 14ই মার্চ থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রতি বছর ন্যায়। এই বছর আমাদের সমাজের বঞ্চিতদের নিয়ে কিছু কাজ করেছি। 7ই মার্চ 2020 সালে তেজগাঁও রেল স্টেশনের পাশে আলোর ধারা প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠানে পথ শিশু শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে পথ শিশুর আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণের লক্ষ্যে আরসিএনডিসি ক্ষুদ্র প্রচেষ্টা চালায়। বর্তমানে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বিশ্বের প্রায় সকল দেশ আক্রান্ত হয়ে বিশ্বের প্রায় সকল দেশ ভুগছে, বাংলাদেশও সেই তালিকায় রয়েছে। সেই সচেতনতাকে সামনে রেখে 13ই মার্চ 2020 ঢাকা ডিমরার একটি এতিমখানায় সকল শিক্ষার্থীদের মাঝে জীবাণুনাশক দ্রব্য বিতরণ করে রোটারি ক্লাব অফ নটরডেম কলেজ। মহামারীর কারণে ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষাবর্ষের বড় একটি অংশ কেটে গেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, যার প্রভাব পড়েছে আমাদের ক্লাব কার্যক্রমে। সেই ধারাকে ধারে রেখে এক মাস পর প্রথমবারের মতো আয়োজিত হয় কোয়ারেন্টাইন ফটোগ্রাফি কনটেস্ট। সকলের মাঝে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এরপর আমাদের অনলাইন ভিত্তিক জেনারেল নলেজ কম্পিটিশন এবং আইকিউ মাস্টার সিজন 4 অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতাকে সামনে রেখে আমরা নিয়ে এসেছি আমাদের ন্যাশনাল ইভেন্ট আরসিএনডিসি প্রেজেন্স লিডারশিপ সামিট, স্পন্সার্ড বাই এডভাইভ। দাঁড়াও, লিডার এবার আমাকে বলতে দাও।
সারা দেশের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বীজ বপনের উদ্দেশ্যে আমরা রোটারি ক্লাব অব নটরডেম কলেজ আয়োজন করেছিলাম লিডারশিপ সামিট পাওয়ার্ড বাই এডভাইব। আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের আমাদের এই যে আমরা ইভেন্টটি নামিয়েছিলাম বা ফেস্টিভ্যালটি নামিয়েছিলাম সেই সম্পর্কে কিছু বলার জন্য এবং এর খুঁটিনাটি সম্পর্কে আপনাদের জানানোর উদ্দেশ্যে। প্রথমে আসি আমাদের এই যে ফেস্টিভ্যালটি ছিল তা কি কি নিয়ে গঠিত হয়েছিল। আমাদের এই ফেস্টিভ্যালটি মোট 4টি ইভেন্টে গঠিত হয়েছিল। প্রথম ইভেন্টটি ছিল আমাদের কেস সলভিং বা কেসের সমাধান। আমাদের প্রত্যেক প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে তাদের নেতৃত্বের দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে তাদের বিভিন্ন ঘটনা যাচাই করার এবং পরীক্ষা করার মাধ্যমে তাদের সিদ্ধান্তকে মূল্যায়নের মাধ্যমে তাদের বিভিন্ন সিদ্ধান্তকে আমরা মূল্যায়ন করেছি এবং তাদের প্রতিযোগী সকল প্রতিযোগীদের আমরা আমাদের এই কেস সলভিং এর মাধ্যমে বিভিন্ন দক্ষতা যাচাই করতে সক্ষম হয়েছি। এই কেস সলভিং এ 2টি রাউন্ড ছিল, প্রিলিমিনারি এবং ফাইনাল রাউন্ড। প্রিলিমিনারি রাউন্ডে প্রতিযোগীদের ইভালুয়েট করে আমরা ফাইনালিস্ট ঘোষণা করেছিলাম যা 19 ফেব্রুয়ারি 2019 গঠিত হয়েছিল, যেখানে প্রতিযোগীরা তাদের ফাইনাল ফাইনাল অংশগ্রহণ করেছিলেন। সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের দ্বিতীয় ইভেন্টটি ছিল পাবলিক স্পিকিং বা জনসাধারণের জন্য বক্তৃতা। আমাদের এই ইভেন্টটিতেও রাউন্ড ছিল 2টি, প্রথম রাউন্ড প্রিলিমিনারি রাউন্ড। প্রিলিমিনারি রাউন্ডে যারা টিকেছিলেন তাদেরকে নিয়ে আমরা 19 ফেব্রুয়ারি করেছিলাম একটি জাঁকজমক ফাইনাল, যেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি হিসেবে শাহরিয়ার নাফিস স্যার এবং আমাদের প্রধান জাজ হিসেবে উপস্থিত ছিলেন রাজীব দাস স্যার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত থাকার জন্যে এবং জানাচ্ছি সকল প্রতিযোগীদের যারা অংশগ্রহণ করেছিলেন। তো আসি এবার আমাদের তৃতীয় ইভেন্টে। আমাদের তৃতীয় ইভেন্টটি ছিল এসে রাইটিং। এই এসে রাইটিং এ 2টি রাউন্ড না থাকলেও 2টি সেগমেন্ট ছিল। 2টি সেগমেন্টের মধ্যে প্রথম সেগমেন্টটি ছিল এক্সপিরিয়েন্স শেয়ারিং বা নিজের অভিজ্ঞতা শেয়ার। এটা আমরা বুঝাতে চেয়েছি আমাদের মধ্যে অনেক প্রতিযোগী আছে যারা নিজেরা অনেকভাবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন বা অনেকভাবে লিড করেছেন আমাদের দেশকে সমাজকে। তারা তাদের নিজের দিক থেকে নিজের নেতৃত্বের অভিজ্ঞতা থেকে আমাদেরকে এসব জিনিস শেয়ার করেছেন ইমেল মাধ্যমে। আমরা তা থেকে ইভালুয়েট করে প্রতিযোগীদের আজকে ঘোষণা করব। আমাদের দ্বিতীয় সেগমেন্টটি ছিল বুক রিভিউ। আমরা বিভিন্ন ফেমাস রাইটারদের বুক এবং সেই বুকগুলোকে চুজ করে দিয়েছিলাম যাতে তারা সেই বুকগুলোকে রিভিউ করতে পারে। যাদের বুক রিভিউ সবচেয়ে ভালো হয়েছিল তাদেরকে আজকে আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি। এই ছিল আমাদের প্রথম 3টি মেগা ইভেন্ট। এখন আসে আমাদের চতুর্থ এবং সর্বশেষ ইভেন্টটি নিয়ে। আমাদের সর্বশেষ ইভেন্টটি হচ্ছে আজকে ওয়ার্কশপ। আমাদের এই ওয়ার্কশপটিতে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথিবৃন্দ এবং আমাদের মডারেটর স্যার। তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আজকে আমাদের এই ওয়ার্কশপটি পরিচালনা করবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। তবে আমি এই মুহূর্তে আর কথা বাড়তে চাই না, আমি চলে যেতে চাই অনুষ্ঠানের আরেকটি পর্যায়ে। আমি এখন ডেকে নিতে যাচ্ছি আমাদের ক্লাবের অভিভাবক শ্রদ্ধেয় মডারেটর স্যার বাঁধন প্লাসি রোজারিও স্যারকে। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো সবাই? জি স্যার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা খুবই খুশি আজকে আমাদের এই অনুষ্ঠানটির অন্তিম মুহূর্তে পৌঁছে গেছি। এখন আমাদের প্রধান বিচারপতি এবং আপনাকে নিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করতে পারছি। তো এই মুহূর্তে আমরা জানতে চাই আমরা যে এই ফেস্টিভ্যালটি নামিয়েছি এবং এই ওয়ার্কশপটি আমরা পরিচালনা করছি এই ব্যাপারে আপনার কিছু মন্তব্য এবং আপনার বক্তব্যগুলো দর্শকদের সামনে উপস্থাপনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। অনেক পরিশ্রম অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা আজকে এই অবস্থায় পৌঁছেছি এবং শুরুতে আমাদের কাজটা এত সোজা ছিল না। কিংবা যারা ক্লাবের কাজের সাথে জড়িত তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। মনে রাখবে যে ক্লাবের যে অ্যাক্টিভিটিস গুলো এটা সবকিছু নির্ভর করে তোমাদের উপর। তোমরা যদি একটু অ্যাক্টিভ হও
তাহলে আমাদের ক্লাসে ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো বেশি প্রকাশিত হয়, আর তোমাদের অ্যাক্টিভিটিস যদি একটু ম্লান হয় তাহলে আমাদের অ্যাক্টিভিটিসটা ম্লান হয়। তো এই বছর যারা ক্লাবের অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে তারা বেশ এই প্যান্ডামিকের সময় যথেষ্ট দক্ষতার সঙ্গে তাদের কাজগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। অনেক কিছু আমি নিজেও সাহায্য করতে পারিনি, কিন্তু আমার ছাত্ররা তারা নিজ উদ্যোগী হয়ে এই প্যান্ডামিকের মধ্যে শত চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে ক্লাবের এই প্রোগ্রামটাকে আজ নামিয়েছে। আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে লিডারশিপ সামিট, এবং যেটা পাওয়ার্ড বাই এমপ্লয়। আমরা সবাই আমি আবার আমার ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই অক্লান্ত পরিশ্রমের এই ফসলটা অনুষ্ঠানটাকে দেখে, যেটা দেখে আমারও ভালো লাগছে এবং আমার সাথে যারা যারা অনুষ্ঠান উপভোগ করছি তাদের সবার কাছে মনে হয় অনুষ্ঠান ভালোই লাগছে। থ্যাংক ইউ। নিশ্চয়ই। তো আজকের ওয়ার্কশপটা, ধন্যবাদ স্যারকে, প্রথমত ধন্যবাদ জানাতে চাই স্যারকে এত সুন্দর বক্তব্য সকালের। ধন্যবাদ জানাতে চাই স্যারকে এত সুন্দর বক্তব্য সকলের মাঝে তুলে ধরার জন্য। হচ্ছে মূলত নেতৃত্বকে কেন্দ্র করে, নেতৃত্ব বা ইংরেজিতে লিডারশিপ। আজকের ওয়ার্কশপে আমরা নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের বিকাশ ও নেতৃত্ব রিলেটেড যত কিছু আছে তার সাথে আজকের আমাদের যে যিনি চিফ গেস্ট তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কিছুটা একটা টক শো টাইপস এর ওয়ার্কশপ আয়োজন করতে চাচ্ছি। তো আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি এমন একজন মানুষ যিনি একাধারে একজন প্রোগ্রামার, একজন ওয়েব ডেভেলপার বটে, একজন লেখকও, তিনি একজন ফ্রিল্যান্সার, তিনি একজন নামকরা ইউটিউবারও বটে, তিনি কিন্তু একজন এন্টারপ্রেনারও বটে। উনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় শঙ্কর মাহবুব স্যার। আমি স্যারকে অনুরোধ করবো স্ক্রিনে আসার জন্য। থ্যাংক ইউ। এটার মানে হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, মানে কোনো কিছুতে ভালো না সেজন্য সবকিছুতে একটু গুদা, মানে আর কিছু না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তো স্যার আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক। অবশ্যই শুরু করা যাক। তো স্যার একটা কমন প্রশ্ন যেটা প্রায় মনে হয় শুনে থাকবেন, বাট এটা একটু আমি একটু অন্যভাবে প্রশ্নটা করি আপনার কাছে। আমরা ছোটবেলা থেকে আইসিটি বইগুলো বা বিভিন্ন বই মানে ইনফরমেশন টেকনোলজি বইগুলোতে পড়েছি যে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এখন ঘরে বসে কাজ করতে পারি, ইচ্ছা করলে ঘরে ঘরে বসে কাজগুলো করা সম্ভব। আর আপনাদের কাজগুলো স্যার আসলে কিন্তু ঘরে বসে আসলে কিন্তু সম্ভব প্রযুক্তির সহায়তায়। তো এই করোনা মহামারী কালীন সময় আমরা যেখানে পুরো বিশ্বে বেশিরভাগ মানুষ যেখানে ঘরে বসা, যেখানে তাদের কাজ বন্ধ, সেখানে আপনাদের তো আশা করি তেমন ইম্প্যাক্ট করার কথা না। তো আমি এই ব্যাপারে জানতে চাই যে করোনা মহামারী কালীন সময় আপনার কেরিয়ার বা আপনাদের কাজের মধ্যে যদি কোনো ইম্প্যাক্ট করে থাকে বা আমাদের সম্পর্কে আমাদেরকে যদি এটা নিয়ে একটু বলতেন। আমাদের ইম্প্যাক্ট হয় নাই, বরং আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, অনেকগুলো কারণে সুবিধা হয়ে গেছে। প্রথম কারণটা হলো আমরা যেহেতু হচ্ছে এজ এ টিম হিসেবে আমরা এডুকেশনাল জিনিসগুলো প্রোগ্রামিং এডুকেশন রিলেটেড কাজ করি, তো লোকজন অনেক বেশি সময় পেয়ে যাওয়ার কারণে প্রোগ্রামিং শেখার পিছনে আরও বেশি আগ্রহী লোকজন বেড়ে গেছে। সেজন্য আমরা সিগনিফিক্যান্ট আমাদের অ্যাপের মধ্যে ডাউনলোডের সংখ্যা সিগনিফিক্যান্ট আমাদের বেড়ে গেছে। আমাদের অন্যান্য যত সব লার্নিং প্ল্যাটফর্ম আছে সেগুলোতেও মানে যারা আগ্রহী লোকজন তাদের সংখ্যা বেড়ে গেছে। আমাদের টিমের সাইজ যেটা ছিল সেই টিমের সাইজ দুইবার ডাবল হয়ে গেছে। প্লাস হচ্ছে রিমোটলি আমাদের ফুল টিমই, আগে থেকেও আমরা করোনার আগেও আমরা রিমোটলি কাজ করতাম, ফিজিক্যাল অফিসে আমাদের খুব রেয়ারলি যাওয়া হয়, তো আমাদের সবাই রিমোটলি কাজ করি। আমি নিজেও সবসময় এই করোনার আগে থেকে গত 3-4 বছর থেকে বাসা থেকেই কাজ করি আর কি, যেটাকে সোজা বাংলায় বললে ফার্মের মুরগি বলে আর কি, সো ফার্মের মুরগি টাইপের। সো আমাদের জন্য আসলে তেমন ইম্প্যাক্টই পড়ে নাই, বরং কিছুটা সুবিধা হয়েছে অনেক দিক থেকে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সকল দর্শককে যদি আপনার মোবাইল অ্যাপ প্রোগ্রামিং হিরো প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু বলতেন। প্ল্যাটফর্ম সম্পর্কে হয়তো অত বেশি না বললেও আমি যদি একটু বলতে চাই যে আমরা আসলে কেন করতেছি সেটা একটু বলার চেষ্টা করি। যদিও আমরা আমাদের যে টার্গেটটা বা ড্রিমটা সেটার কাছাকাছি এখনো যেতে পারি নাই, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের টার্গেটটা কেন সেটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি সেখানে হচ্ছে যে প্রায় গত 200 বছর ধরে একটা
প্রসেস চলে আসছে যারা শিখার ক্ষেত্রে, সেটা ইন পার্সন ক্লাসে হোক অথবা হচ্ছে ইন্টারনেটে হোক, যে একজন বা আমি নিজেও হয়তো একটু একটু শেখানোর সাথে ইনভলভ, তো সেক্ষেত্রে কি হয়, আমি আমার ভাব আমার চিন্তা ভাবনা বা আমি যেভাবে শিখাতে চাই সেটাকে আমি প্রকাশ করি, এবং আমার সামনে হয়তো সেটা ডিস্টেন্সে হোক, আমার অ্যাপের থ্রুতে হোক, যেভাবেই হোক, হয়তো 20 জন 50 জন বা 100 জন সেই জিনিসটা কনজিউম করতেছে। কিন্তু এই জিনিসটা আমি চিন্তা করে দেখতেছি যে হয়তো এই সবার হয়তো এই লেভেলটা নলেজ লেভেল, তাদের হয়তো আগের ব্যাকগ্রাউন্ড নলেজ অথবা তাদের জিনিসগুলো অ্যাবজর্ব করার ক্যাপাসিটি সেম, আসলে আলটিমেটলি সেরকম না। কারো হয়তো একটু বেশি জানে, কেউ একটু কম জানে, কেউ একটু হয়তো অ্যাটেনশন বেশি দিচ্ছে, অ্যাটেনশন কম দিচ্ছে। তো এই যারা স্টুডেন্ট যারা স্টাডি করতেছে তাদের লেভেলটা বা তাদের অ্যাটেনশনটা বা তাদের সিরিয়াসনেসটা অনুসারে আমার লেকচারটাকে ডিফারেন্সিয়েট করা যায় কিনা। অর্থাৎ এতদিন পর্যন্ত শিক্ষার সিস্টেমটা হচ্ছে একজন টিচার অনেকগুলো শিক্ষার্থী, এখন এটা কি কোনোভাবে পসিবল যে ভার্চুয়াল ভাবে একজন স্টুডেন্টের জন্য একজন টিচার হবে এবং সেই টিচারটা প্রয়োজন অনুসারে তার টিচিং কন্টেন্ট বা প্রসেসটাকে কিছুটা মডিফাই করে নেবে, যাতে যে একটু ফাঁকি বা পিছিয়ে পড়তেছে তারও সে বুঝতে পারে একটু স্লো স্লো ভাবে, আবার যে অনেক বেশি জানে আগে থেকে শিখে আসছে, হয়তো ক্লাস শুরু করার আগে হয়তো 2 বার ICTB খতম দিয়ে আসছে, তো তাকে তার অনুসারে শেখানো যায় কিনা আর কি। তো এই জিনিসটা আমরা করাটা হচ্ছে আমাদের ড্রিম, কিন্তু আমরা ড্রিমের কাছাকাছি এখনো যেতে পারি নাই, সেটা নিয়ে আমরা কিছুটা কাজ করতেছি। সেটারই হয়তো আমরা একটা নাম দিয়ে চালাচ্ছি, যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং হিরো নামক একটা অ্যাপ। থ্যাংক ইউ স্যার। প্রোগ্রামিং হিরোর কথাতেই যখন আসলাম, তো প্রোগ্রামিং হিরো তো আমরা অনেকে এখন দেখতে পারি, অনেক বলতে গেলে ছড়িয়ে গেছে আপনার এই প্রোগ্রামিং হিরো। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই প্রোগ্রামিং হিরোটি আমাদের যেহেতু ছড়িয়ে গেছে, কোন অঞ্চল বা কোন দেশে সবচেয়ে বেশি এনগেজ হয়েছে আপনার মতে? মানে আমাদের আমরা যদি হচ্ছে ডাটা দেখি তাহলে আমাদের প্রায় আমি লাস্ট যখন দেখলাম যে প্রায় সম্ভবত 135টা না কতটা দেশে আমাদের ইউজারটা আছে, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নাই, আবার দেখলে বোঝা যাবে। অর্থাৎ যত যত দেশে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং অ্যান্ড্রয়েড ফোনও নাই, আবার অন্যান্য ওদের নিজস্ব মার্কেট প্লেস আছে, মোটামুটি এরকম 135টার উপরে দেশে অ্যান্ড্রয়েড আমাদের প্রোগ্রামিং হিরো অ্যাপটার ইউসেজ আছে। তবে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ভারতে আর কি, সেকেন্ড মোস্ট হচ্ছে USA-তে এবং থার্ড মোস্ট হচ্ছে বাংলাদেশে। এমন না যে হচ্ছে ধরো বাংলাদেশি মানুষ কম ইউজ করতেছে, কিন্তু ভারতের জনসংখ্যাটা বেশি, তো এই কারণে ওদের জনসংখ্যা বেশি কারণে আমরা যদি সংখ্যা দিয়ে বিচার করি তাহলে ভারতে এটা সিগনিফিকেন্ট ভাবে বেশি। তো আমাদের যে ইউজার আছে তার 40% কাছাকাছি হচ্ছে ভারতে, তারপরে হচ্ছে USA-তে, তারপরে হচ্ছে বাংলাদেশে, এছাড়াও বাকি সব দেশেই জার্মানি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, মোটামুটি সব দেশেই, যত দেশে হচ্ছে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, আবার আমাদের আইফোনও অ্যাপও আছে, তো মোটামুটি সব দেশে ইউজ করতেছে। তো স্যার আজকের আমাদের অনুষ্ঠানটা বা ওয়ার্কশপটা হচ্ছে যে লিডারশিপ বেসড, তো স্যার আপনি তো প্রোগ্রামিং হিরো এর CEO, তো আপনার আন্ডারে অনেক ইন্টেলিজেন্ট IT ইঞ্জিনিয়াররা কাজ করছে, তো ওদেরকে লিড করতে হলে, ওদেরকে আপনার অর্ডারগুলো মানাতে হলে অনেক সময় অনেক কিছু করতে হয়। তো আমি আজ আপনার কাছে এই প্রশ্নটা রাখবো যে আপনার নেতৃত্বের কোন গুণাবলীটার জন্য ওরা সবচেয়ে বেশি প্রভাবিত হয় বলে আপনি মনে করেন, মানে আপনার কথাগুলো বা অর্ডারগুলো শুনতে বাধ্য হয়? প্রথমত হচ্ছে যে মানে অর্ডার দিয়ে আসলে বেশি দিন লোকজনকে কাজ করানো যায় না, বা কাজ করানো গেলেও তাদের কাছ থেকে ক্রিয়েটিভ কিছু, ইন্টারেস্টিং কিছু বা আইডিয়া জিনিসগুলো ওইভাবে বের করে নিয়ে আসা যায় না। তো আমি যেভাবে দেখতে চাই, প্রথমত যেই জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে যে যে আমি আমার ব্রেইন বা আমার ক্যাপাসিটি, আমি যত বড় জিনিয়াস হয়ে, মোস্ট লাইকলি আমি আইনস্টাইন না বা রবীন্দ্রনাথ ঠাকুর না অথবা হচ্ছে নিকোলাস টেসলা বা টমাস এডিসন টাইপের কেউ না, মানে হওয়ার কোনো কারণ নাই, তো আমার মাথা থেকে সব বুদ্ধি, সব জ্ঞান, সব ভালো জিনিস আসবে না। সো আমি হয়তো যে জিনিসটা করার চেষ্টা করি, মোটামুটি যতটুকু আন্তরিকতা দিয়ে, যে হচ্ছে সবার কথাটা শোনা, এবং আমি যদি হচ্ছে আমাদের হয়তো যে 40 জন টিম মেম্বার আছে বা যারাই আছে তাদের যদি কথাগুলো ঠিক মতো করে শুনি, আমার কাজ হচ্ছে সেই জিনিসটার প্রায়োরিটিটা সেট করে দেওয়া। হয়তো কোনো একটা মানে সলিউশন যে জিনিসটা দরকার সিচুয়েশনের, অথবা যে নতুন একটা ফিচার নিয়ে আসতে হবে বা কোনো একটা ডিসিশন মেক করতে হবে, এই ডিসিশনটা করার জন্য যে সব কিছু ডিসিশন যে আমাকে বুঝতে হবে, আমাকে নিতে হবে এমন বিষয় না, বিষয় হচ্ছে যারা আসতে আসতে তাদের জিনিসগুলো শোনা এবং সেই জিনিসটাকে ফ্যাসিলিটেট করা। এবং ওই যে একটা পার্সন হয়তো একটা ডেভেলপার একভাবে চিন্তা করে, একজন হয়তো যে ফাইন্যান্স দেখে সে আরেকভাবে চিন্তা করে, আর একজন যে ডিজাইনার তাকে একটা জিনিস একটু ডিফারেন্টভাবে চিন্তা
চিন্তা করে। সো আমার টাস্ক হচ্ছে যে কেউ একজন যাতে সিগনিফিকেন্টলি মানে অন্যদিকে খুব বেশি দূর চলে না যায়, যেটা আরেকজনের জন্য হচ্ছে খুব বেশি প্যারাদায়ক হয়ে না যায়। হচ্ছে ডিজাইনার এমন একটা কিছু নিয়ে আসলো যেটা হচ্ছে ডেভেলপার তৈরি করতেই পারতেছে না, বা সে হয়তো ডেভেলপার এমন একটা জিনিস করতে গেছে যেটা ফিনিশ করতে গিয়ে 4-6 মাস লেগে যাবে, এটা খুবই ইন্টারেস্টিং। তো ওইটাকে হয়তো কেটে একটু মডিফাই করে যাচ্ছে, এই ভার্সনটা আগে দাও, এই ভার্সনটা পরে দাও, বা এটা একটু পরে করো। আমার কাজ হচ্ছে তাদেরকে জাস্ট কাছাকাছি রাখা, মানে তারা যদি হচ্ছে একসাথে কাজ করতে পারে এই এনভায়রনমেন্টটা ফেসিলিটেট করা, এটাই হচ্ছে আমার কাজ। এবং আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আমি একজন টিম মেম্বার, আমার কিছু সেট রেসপন্সিবিলিটি আছে একজন টিম মেম্বার হিসেবে, ওইভাবে লিডার হিসেবে আমি ওইভাবে দেখি না। যেমন আমাদের প্রত্যেক দিন সকালে মানে সন্ধ্যার সময় আমাদের যেই যেই সারাদিনের কাজের যে আপডেট অন্যরা যেভাবে দেয়, আমি আমার কাজেরও আপডেট একইভাবে দিই। এবং আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবারই হচ্ছে সারাদিন আমি আজকে কী কাজ করছি, আগামীকালকে কী করবো, আমার কারোর কাছ থেকে হেল্প লাগবে কিনা, এই জিনিসটা আমি আমার নিজস্ব কিছু কাজ থাকে। সেটা অনেক ক্ষেত্রে হয়তো কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড হয়, বা হচ্ছে স্ট্র্যাটেজিক কিছু হয়, বা কোনো একটা পলিসি রিলেটেড হয়, মার্কেটিং রিলেটেড হয়। সো আমি আমার কাজগুলো যেমন শেয়ার করি, আরেকজন ডেভেলপারও শেয়ার করে, আরেকজন এইচআর এর লোকও শেয়ার করে, আরেকজন ফাইন্যান্সিয়াল লোকও শেয়ার করে, আরেকজন ডিজাইনারও শেয়ার করে। সো মানে আমি লিডার কিনা সেটা আমি বলবো না, বাট আমি একজন টিম প্লেয়ার হিসেবে নিজেকে দেখি, এবং আমার কিছু সেট রেসপন্সিবিলিটি আছে। আমার শুধু এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি আছে, জাস্ট ওইটা ঠিক রাখার চেয়ে সবাই মোটামুটি একটা লাইন বরাবর আছে, আর কিছু না। শুরুতেই আমরা বলে ফেলেছিলাম যে ঝঙ্কর মাহমুদ স্যার শুধু একজন প্রোগ্রামার না, একজন লেখকও বটে। তো আপনার লেখালেখির জগৎ সম্পর্কে যদি কিছু বলতেন, বা কিভাবে আপনার লেখালেখির জগতে আসা, এটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। লেখালেখির একটা বড় কারণ ছিল হচ্ছে যে লেখালেখি হয়তো বিভিন্ন জায়গায় আমরা ছোটবেলায় যখন পড়তাম তখন অতভাবে বুঝতাম না, কিন্তু জিনিসটা মোটামুটি পাশের বাড়ির আন্টি টাইপের কিছু একটা কাহিনী ঘটছে আর কি। তো পাশের বাসার আন্টির কীরকম যে আমার কাজিন ফুফাতো ভাই, সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, আমি তখন ছোট আর কি, এবং সে তখন হচ্ছে মানে প্রথম আলো পত্রিকা ছিল না, ইত্তেফাক, ভোরের কাগজ, এরা ছিল জনপ্রিয়। সো ইত্তেফাকি এবং ভোরের কাগজে তার গল্প ছাপানো হয়েছে। সো সেই গল্পটা আন্টি ডেফিনেটলি অনেক মমতা দিয়ে তার ছেলে লেখা যেহেতু ছাপানো হচ্ছে, সে সেভ করে রেখেছিল এবং আমাদের বাসায় এনে দেখাইছিল আর কি। তো দেখার কারণে এটার একটা ইনফ্লুয়েন্স এবং আমার নিজের কাছে কিউরিসিটিও লাগছে, আমার কেমন জানি লাগতেছিল আর কি। তো সেই কারণ থেকে আমার অনেক শখ ছিল যে আমি লেখা দিব। আমি প্রথম লেখা দেওয়া শুরু করতেছিলাম কিন্তু কেউ ছাপাচ্ছিল না। শেষ পর্যন্ত হচ্ছে মানব জমিনে মানে অনেক অনেক কষ্ট করে আমি লেখা দিছি, কিন্তু আমি একটা টাইটেল দিছি এবং আমার শুরুর কয়েকটা প্যারাগ্রাফ ওরা চেঞ্জ করে দিচ্ছে। এটা যে পত্রিকাওয়ালারা করে এটা আমি আসলে জানতাম না তখন, যে তারা আসলে লেখাটাকে একটু ভালোভাবে মাঝে মধ্যে এডিট করে দেয়। সো আমি লেখা দিয়ে যাচ্ছি আর ওদের কাছে যাচ্ছি, মানব জমিনের অফিসে আমি চিঠি পাঠাচ্ছি, ওদের ওখানে ফোন দেওয়ার চেষ্টা করতেছি। কিছুদিন লোক খুবই বিরক্ত হয়ে যাচ্ছে, এটা হয় না, ওটা হয় না, চেঞ্জ করে দিয়েছি, লাস্ট মোড়ে তোমার লেখা ছাপা হয়েছে। আমি কবে ছাপা হয়েছে? 3 দিন আগে। আমি কিন্তু প্রত্যেক দিন পত্রিকা তো কেনার অবস্থা নাই, কিন্তু ওই পত্রিকার স্ট্যান্ডে গিয়ে দেখি যে লেখা আসছে কিনা, দেখে টেকে নানাটা আবার রেখে দিয়ে চলে আসি। তো সে বলে না 3 দিন আগে এরকম পাবলিশ হয়েছে, কি কই যে আমি দেখি। তারপর সে পত্রিকা এনে আমাকে দেখাইছে, মানব জমিনের বাংলা মোটরের যে অফিসটা ওইখানে একটা হাফ বিল্ডিং এর ওই জায়গাটাই ছিল, এখন ওইখানে আসছে কিনা জানি না, বা অনেক বড় বিল্ডিং হয়তো হয়ে যেতে পারে। তো তারপরে সে আমার দেখলো, এই যে তোমার নাম। আমি বললাম হ্যাঁ আমার নাম, আমি খেয়াল করি, আমি শুধু টাইটেল খুঁজতাম, বা প্রথম প্যারাগ্রাফ পড়ে দেখি যে ওরা চেঞ্জ করে ফেলছে। তো এটা ছিল মোটামুটি লেখা। এরপর মাঝখানে আবার এরকম একটা দুইটা লিখছি, তারপর ওরা আবার ছাপাচ্ছিল না, মানে লেখার অত পদের হচ্ছিল না আর কি। তো মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। তারপরে আমি যখন ভার্সিটি লাইফে আসি, আবার অনেকদিন পরে মনে হয় যে মজা করে কিছু একটা লিখি। তো তখন হচ্ছে ভালোবাসা দিবস ছুটির দিনে একটা লেখা দিছিলাম, সেটা ছিল যে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না, এই টাইপের একটা লেখা দিছিলাম। তো ওরা আবার ওটা ছাপাই দিছে আর কি। তো এরপরে আবার মনে হয় যে আর একটু লিখে টিখে কিছুদিন আবার লেখার চেষ্টা করছি, আবার বাতিল হয়ে যায়। তো এটা বাদ পড়ে যায়। আরো তো একটা লেখা দেওয়ার পরে এরপরে লাস্টে গিয়ে লেখাটা শুরু হয় ফেসবুকে লেখালেখি দেখার পরে। যখন ফেসবুকে লোকজন লেখালেখি শুরু করলো, আমিও একটা দুটো লেখা শুরু করলাম। তো আমি কি নিয়ে লিখবো, আমি দেখি যে চমক হাসানকে আমি খুব সিরিয়াসলি সিনসিয়ারলি ফলো করি, রাগিব হাসানকে সিনসিয়ারলি ফলো করি, মুনির হাসানকে ফলো করি। তো ওনারা বই লিখতেছে, তো আমার মনে হচ্ছে ওনারা যদি লিখতে পারে, রাগিব হাসান হয়তো ওই জিনিস নিয়ে লেখে, চমক হাসান ম্যাপ নিয়ে লেখে, আমি কি নিয়ে লিখতে পারি, আমি হয়তো একটু একটু প্রোগ্রামিং জানি, ঠিক আছে আমি এটা দিয়ে লিখি। তো এরপরে হয়তো হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটা আসা শুরু হয়েছে। তো বিভিন্ন জায়গায় টুকিটাকি টুকিটাকি চেষ্টা ছিল, কিন্তু ঠিক মতো ব্যাটে বলে হচ্ছিল না। পরে এইখানে এসে একটু ব্যাটে বলে হয়ে গেছে বলে হয়তো বই পাবলিশ হয়ে গেছে।
ধন্যবাদ স্যার। তো আপনার লেখা বইয়ের কথাই যেহেতু এসেছে, আমরা তো জানি আপনার অনেক বই বের হয়েছে, হাবলুদের জন্য প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর 14 গোষ্ঠী, তো অনেক ধরনের বই আমরা দেখেছি। আপনার অনেক বই অনেকে স্কিল ডেভেলপমেন্ট করেছে, প্রোগ্রামিং হোক বা যাই হোক, আমরা সবাই সেটা জানি। তো এখন আমার প্রশ্নটি হচ্ছে, এই কিছুদিনের মধ্যে কি আপনার কোনো বই প্রকাশনার কোনো অবকাশ আছে বা আপনার কোনো ইচ্ছা আছে? যদি আপনার বই প্রকাশের কোনো ইচ্ছা থাকেও, সেটা কি ডেভেলপমেন্ট রিলেটেড আপনি প্রকাশ করতে পারেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই বছর আমরা হচ্ছে দুইটা বই লেখার আমি চিন্তা ভাবনা করতেছি। একটা বই বই মেলা যেহেতু একটু পিছিয়ে মার্চের দিকে হবে, তো মার্চের দিকে, এবং আরেকটা শুরু করছিলাম পাইথন রিলেটেড, কিন্তু ওইটা আপাতত পজে আছে। তো যেহেতু দুইটা প্যারালালি চালানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বলে একটাকে যেহেতু একটু বেশি দূর আগাই গেছে, প্রায় 60-70% উপর হয়ে গেছে সেলফ হেল্প রিলেটেড, তো সেই বইটা তৈরি করার চেষ্টা করছে, যেটা হয়তো যে রিচার্জ ইউর ডাউন ব্যাটারি বা প্যারাময় লাইফ প্যারাসিটামল এই টাইপের একটা বই, এবং এই বছরের লাস্টের দিকে হয়তো পাইথন রিলেটেড একটা বই আসার, এই দুইটা রিলেটেড কাজ হচ্ছে। আশা করতেছি মার্চের দিকে হয়তো সেলফ হেল্প রিলেটেড ব্যাটারি বা প্যারাসিটামল টাইপের একটা বই আসতে পারে আর কি। বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক স্যার। তো স্যার, এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ইউটিউবে প্রায় কম বেশি অনেক স্কিল ডেভেলপ, আমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট অনেক প্রকার ভিডিও শেয়ার করেন, তো আপনাকে আমি একটু বলবো যে আমাদের মতো তরুণ বয়সীদের জন্য আপনি কোন ভিডিওটা সবচেয়ে বেশি সাজেস্ট করবেন, আপনার কোন ভিডিওটা? এটা একটা ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং প্রশ্ন। মানে আমি ভিডিওগুলো হচ্ছে মূলত বানাই হচ্ছে অনেক ক্ষেত্রে আমার থিঙ্কিংগুলোকে অ্যালাইন করার জন্য আর কি, এবং এইটা অন্য কারো স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগুক বা না লাগুক, আমার নিজের থিঙ্কিং প্রসেস করার জন্য, অর্গানাইজ করার জন্য, এবং আমার লেখালেখির জন্য অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আর কি। তো আমি ওইভাবে হয়তো একটা চুজ করাটা খুব ডিফিকাল্ট, বাট আমি যদি হয়তো কতগুলো আমি যে ভিডিওগুলো বানাই থাকি নিজের লাইফে বেশি ইম্প্যাক্টফুল হয়েছে, তার মধ্যে হচ্ছে 24 ঘন্টাকে 48 ঘন্টা বানানোর উপায়, এই এই একটা ভিডিওটাকে আমি নিজে খুব সিনসিয়ারলি ফলো করার চেষ্টা করি আর কি। যেহেতু আমি হয়তো বিভিন্ন জিনিস একসাথে জাগল করার চেষ্টা করি, ওই যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান টাইপের, তো সেক্ষেত্রে হয়তো ওই ভিডিওটার কথা, মানে আমার যতগুলো ইম্প্যাক্টফুল আমার পার্সোনাল লাইফে, তার মধ্যে এই ভিডিওটা, মানে আমাকে, আমি অনেকগুলো বই টই পড়ছিলাম, 4-hour work week বা এরকম আরও কিছু বই টই পড়ছিলাম, নিজের লাইফে কিছুটা ইমপ্লিমেন্ট করতে নিছিলাম, এবং সেটাকে সামারি টাইপের হয়তো ওই ভিডিওটা, তাইলে আমি হয়তো সেই ভিডিওটার কথা বলবো। ধন্যবাদ স্যার। স্যার, এখন একটা মজার প্রশ্নে আসা যাক, আপনার অন্যান্য লাইভ সেশনগুলো আমার অ্যাটেন্ড করা হয়, সেখানে আপনার সেই বিখ্যাত মোরগ লড়াইয়ের কাহিনীটা, মানে যেখানে আপনি তৃতীয় স্থান অধিকার করেছেন, যেটা যদি আমাদের দর্শকের মাঝে তুলে ধরতেন। মানে প্রথমত হচ্ছে যে আমি আসলে পার্সোনালি খুব সাহসী টাইপের কোনো মানুষ না, একটু একটু ভীতু টাইপের মানুষ। আর আরেকটা জিনিস ছিল যে আমি উচ্চতা খুব বেশি একটা না, যে আসলে দেখলে কেউ একজন ভয় পেয়ে যাবে, শরীর স্বাস্থ্য ওরকমও না। তো যেটা ছিল স্কুল কলেজেও আমি ওই রকমই ছিল, যে হয়তো আমার অ্যাভারেজের চাইতে আমার হাইটটা একটু কম ছিল, স্বাস্থ্যটাও একটু আরেকটু আরেকটু হয়তো ওই যে সাইজ 0 টাইপের একটা টার্ম আছে, ওটার কাছাকাছি ছিল আর কি, 0 না হইলে একটা 1-2 এর মধ্যে একটা জিনিস আমি চুজ করলাম যে আরো অনেক গুলাতে আমি পার্টিসিপেট করছিলাম, যেমন হচ্ছে বস্তা দৌড়, বিস্কিট দৌড়, কিন্তু ওগুলোতে সুবিধা করতে পারতাম না, মানে দৌড় দিয়ে আবার লাফাই গিয়ে বিস্কিট ধরতে পারাটা, কারণ হাইট না হলে ওগুলো মানে ভার্টিক্যালি চ্যালেঞ্জ, যেগুলো কিছুটা আমার ভার্টিক্যাল চ্যালেঞ্জ আছে। তো মোরগ লড়াই হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে উচ্চতা অনুসারে ক্যাটাগরি করা হয়েছে, ছোট বড় মাঝারি। সো আমি আমি হচ্ছে তখন সম্ভবত ক্লাস 8 বা 9 পড়তাম, কিন্তু উচ্চতা এরকম ছিল যে আমি হয়তো 6-7 ছেলেপেলেদের যেই সমপরিমাণ হাইট সেখানে, আর আমি লাকিলি হয়তো স্কুলে একটু রেজাল্ট ভালো ছিল বলে সবাই জানতো যে এ হচ্ছে একটু একটু মানে সিরিয়াসলি পড়াশোনা করে বা এরকম একটা মানুষ, তো জুনিয়ররা সাধারণত সিনিয়রদেরকে একটু একটু রেসপেক্ট করে আর কি। এরকম অনেকজন, প্রায় 30-20 জন বা কতজন যেন একটা সার্কেল করে ওখানে মোরগ লড়াইতে নামে। সো আমার ফার্স্ট স্ট্র্যাটেজি ছিল হচ্ছে স্কেপ, মানে ফাইট যেহেতু করে আরেকজনে ফাটাতে পারবো না, সো
কাইট দিয়ে, এটাকে বলে কাইট দিয়ে, মানে তুমি স্কিপ করে অন্যদিকে চলে যাও। তো ছেলেপেলে যেমন আমাকে হয়তো দিয়ে দিয়ে পারে না, ফালাইতে পারে না, তো ওর সবাই তো শো অফ করতে চায়। তো শো অফ করতে গেলে সে একজনকে ফালাই দিবে, এটা তার জন্য হচ্ছে খুব বেশি একটা গেইন আর কি। তো আমাকে যেমন করতে পারে না, আমাকে ছেড়ে দেয়, আমাকে ছেড়ে দেয়, আমি এরকম ধরে 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 চড়ে যাই। সো এরকম করতে 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 কখন কখন যেন হচ্ছে, মানে আমি আমার ওই স্ট্র্যাটেজিতে ঠিক থাকে থাকে দেখি কখন যেন কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সব ফাঁকা হয়ে গেছে আর দুইজন আছে। সো এখন ওই দুজন এখন কি করতেছে, ওরা দুজন শক্তিশালী শক্তিশালী, কারণ ওরা সবাই করে নামায় নামায় দিয়ে আসছে। এখন দুজন আমার দিকে আসছে, আমি এখন কোন দিকে যাবো, এখন আমি টার্গেটে পড়ে গেছি। তো একজন এসে আমাকে একটা গুতা দিয়ে আমাকে ফলাই দিল আর কি, কিন্তু অতক্ষণে তো ফিল্ড ফাঁকা হয়ে গেছে, আমি থার্ড হয়ে গেছি আর কি। তো এইটা হচ্ছে যে তুমি মানে সামহাও মানে এটা খুবই একটা ইন্টারেস্টিং, এবং সেই আমুল আমাকে একটা সাবানের কেস, লাল রঙের সাবানের কেস দিছিল। এটা খুবই প্রেস্টিজের একটা জিনিস, স্টেজে যাওয়া, একটা পুরস্কার নিতে যাওয়া, মানে ওই বয়সে এই টাইপের একটা রিকগনিশন আসলে সিগনিফিকেন্টলি অনেকের কি। সো জিনিসটা হয়তো কিছুটা মজার হইলেও মানে আমরা মানে একটা সিগনিফিকেন্ট যে অ্যাচিভমেন্টের মধ্যে এটা কিন্তু একটা অন্যতম আর কি আমার কাছে। এরকম আরেকটা কাহিনীও ছিল, আমি এরকম হচ্ছে কমেডি মানে মানে আমি ওগুলো খুঁজতাম যেগুলোতে আসলে কম্পিটিশন কম, গান এইটা সেইটাতে অনেক বেশি কম্পিটিশন, কিন্তু কৌতুকের মধ্যে কম্পিটিশন নাই, মানে প্রতিযোগী কম, মানে কৌতুক বলবে আর কি। তো এরকম আমি ওই যে আরো বেশি ইন্সপায়ার ছিলাম বাঙালির হাসির গল্প জসীমউদ্দিনের বইগুলো তখন কিছুটা পড়ছিলাম বলে আরো বেশি ইন্সপায়ার ছিলাম। তো ওইখানেও দেখা গেছে যে এরকম লাকিলি প্রতিযোগী নাই বলে সেখানে হচ্ছে কিছু কিছু আইটেম আছে যেখানে কম্পিটিশন কম আর কি। তো ছোট বনে গিয়ে তুমি গিয়ে হয়তো ছোট পুকুরে গিয়ে তুমি বড় মাছ হয়ে গেলে আর কি, আসলে ওরকম বাঘ নাই করে, যে বনে বাঘ নাই সে বনে শিয়ালি বাঘ, এই টাইপের একটা কাহিনী আর কি। তো ওইখানে গিয়ে আমি একটা পুরস্কার পেয়ে যাই আর কি, সিমিলার স্ট্র্যাটেজিতে আর কি। শুনে অনেক ভালো লাগলো স্যার। তো আপনার জীবন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, আপনার জীবন উত্থান পতন অনেক কিছুর মধ্যে আপনি আজকে এই পর্যায়ে পৌঁছেছেন, অনেক অর্জন আছে আপনার জীবনে, আবার অনেক স্ট্রাগলও করেছেন। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনার এত যে অ্যাচিভমেন্ট, এর মধ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনার কি ছিল? বড় অ্যাচিভমেন্টের মধ্যে আমি সবচেয়ে বেশি হয়তো মানে এই মুহূর্ত পর্যন্ত আমি যেটা দেখি সেটা হচ্ছে মানে আমার আমার জন্য মানে অনেকগুলা হয়তো আছে, কিন্তু আমি যদি একটু মানে সবচেয়ে বেশি মনে পড়ে পড়ালেখা রিলেটেড যদি বলি, তাহলে হচ্ছে ক্লাস ফাইভে বৃত্তি পাওয়াটা, মানে কেলানফুলে বৃত্তি পাই নাই, সরল অঙ্ক মিলাইতে পারি নাই, এবং বাংলাদেশের মানচিত্র আঁকতে পারি নাই। মানে বাংলাদেশের মানচিত্রর ইয়েটা ছিল এরকম যে বাংলাদেশের মানচিত্র আঁকো, এবং চিনির কল ছিল সম্ভবত, ওই চিনির কলগুলো হচ্ছে মানচিত্রের মধ্যে দেখাও আর কি। তো আমার আব্বু টিচার ছিলেন, তো উনি আমাকে কয়েকবার বললো যে মানচিত্র আঁকা ইয়ে করো, এটা করো, কেন জানি আমি করি নাই। এবং সরল অঙ্কের বিষয়ে আব্বু আবার ওই গণিতও দেখাইতো, কিন্তু সামহাও সরল অঙ্ক নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আর কি, ছোটবেলায় অনেক বেশি কনফিউজ ছিলাম। কিন্তু ওগুলার মধ্যে প্লাস হচ্ছে আমাদের স্কুলে আগের বছর সাধারণত মাঝে মধ্যে একজন দুজন করে স্কলারশিপ পাইতো, কিন্তু আগের বছর আমার বোন ছিল, সে স্কুলে ফার্স্ট ছিল, কিন্তু সে স্কলারশিপ পায় নাই। তো সে না পাওয়ার কারণে এবং স্কুল থেকেও মিস গেছে ওই বছর স্কলারশিপ পাওয়াটা, তো এই কারণে সামহাও কিছু একটা মেন্টাল প্রেশার, ফ্যামিলি প্রেশার, আরও কিছু জিনিস ওই বয়সে তো বুঝি নাই, কিন্তু মানে এক্সপেকটেশন দাঁড়াচ্ছিল যে আমি একটা কিছুটা পাই, এবং স্কুলও চাচ্ছিল আমি একটা পাই আর কি, এইরকম একটা বিষয় এনভায়রনমেন্ট থেকে আর কি। তো শেষ পর্যন্ত আমি জেনারেল, দুইটা গ্রেড ছিল ট্যালেন্টফুল, আর একটা সম্ভবত জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল ক্যাটাগরিতে আমি স্কলারশিপ পাই। তো ওইটার 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 অ্যাচিভমেন্টটা আমার কাছে অনেক অনেক বেশি, মানে একদম ছোট বয়সে ভালো কনফিডেন্স হোক, এটা সেটা হোক, কিছু টাকা পয়সা পাইতাম, সেই টাকা পয়সা হয়তো আম্মুকে দিতে পারতাম, নিজে কিছু শার্ট কিনা হয়েছে, মানে ওই জিনিসগুলো আসলে মানে অন্য কিছুর সাথে আসলে তুলনা করা যায় না আর কি। তো ওইটা আমার কাছে মনে হয় যে একটা ভালো অ্যাচিভমেন্ট। তো স্যার, একটা মানুষ জন্ম যখন শুরু হয় তখন তার অ্যাচিভমেন্ট স্তর থেকে জিরো, মানে জিরো থেকে সে সবকিছু হিরো হয়ে বলা যায় আর কি। তো আপনিও এক সময় নিশ্চয়ই জিরো ছিলেন, সেখান থেকে আজকে ঝংকর মাহবুব স্যার। তো আপনার আজকের পজিশনে আসার গল্পটা যদি একটু আমাদেরকে ছোট করে বলতেন। এইটা এইটা আসলে মাঝে মধ্যে আমি ওভাবে চিন্তা করি না, কিন্তু আমার মাঝে মধ্যে ভাবি যে আসলে কোথা থেকে কোথায় চলে আসলাম এইটার এইটার জন্য ডেফিনেটলি অনেকগুলো ফ্যাক্টর আছে, কিছুটা লাক আছে, ফ্যামিলি কোঅপারেশন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ছোট 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 কন্ট্রিবিউশন মিলে হয়তো মানে আমি কিছু হয়ে যাইনি, কিন্তু যেখানেই আসি সেটার জন্য মানে হাজারো মানুষের বিভিন্ন অ্যাঙ্গেলের কন্ট্রিবিউশন, সেটা আমার স্কুলের টিচার হোক, আমার কোনো একটা সিনিয়র ভাইয়া আপু হোক, কোনো একটা জায়গায়
কলিগ হোক, এখন আমাদের টিমের মেম্বার হোক, সবারই শত 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 কন্ট্রিবিউশনের সামেশন হচ্ছি আমি, এবং প্রত্যেক মানুষই, আমি না তোমরা সবাইও কিন্তু হচ্ছে অনেকগুলো মানুষের বিভিন্ন স্যাক্রিফাইস, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার সিবলিংস, মেবি তোমার কাজিন, এদের সবারই একটা কম্বিনেশন, কেউ একটা বুদ্ধি দিছে বা কেউ একটা জিনিস ট্রাই করতে বলছে, সেই জিনিসগুলোরই একটা সামেশন হচ্ছে তুমি বা সেই সামেশন হচ্ছে আমি। তো এই জিনিসটা যদি সামারি বলতে যাই, ডেফিনেটলি গ্রামে বড় হওয়া, আব্বু টিচার ছিলেন, কিছু কাজকর্ম করা লাগছে, তারপরে হচ্ছে এসএসসি রেজাল্টটা খুবই খারাপ হয়েছিল, তারপর ওখান থেকে রিভাইভ হওয়া, কলেজে ভার্সিটিতে চান্স পাওয়া, ভার্সিটি লাইফে কোচিং সেন্টার এটা সেটা, নিজেরা কিছু স্টার্ট আপ দিছিলাম, 3 বছর সেটা করলাম, মাস্টার্স করলাম, মাস্টার্স করার পরে চাকরি করলাম, তারপরে এখন আবার নিজে কিছু একটা করার চেষ্টা করতেছি। সো ওভারঅল জার্নিতে দুইটা জিনিসই ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট ছিল মানে বিভিন্ন মানুষের সহযোগিতা, এটা কখনোই পসিবল না যারো 10 জনের মানে যেহেতু মানুষ সামাজিক জীব, অন্য কারো ছাড়া করতে পারবে না। সেকেন্ড আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে মানে লেগে থাকার এরকম একটা পার্ট আমি বিভিন্ন জায়গায় করা লাগছে, সেটা আমি হয়তো যখন প্রোগ্রামিং শিখতে যাই সেখানে ছিল, আমি যখন এসএসসি রেজাল্ট খারাপ করলাম তখন যে জিনিসটা ছিল, অথবা অন্য একটা অন্য আরো অনেকগুলো জিনিস ছিল, সেগুলো সাবমিশন হিসেবেই এই জার্নিটা তৈরি হয়েছে। তো সবার লাইফে এরকম একটা স্টোরি আছে, সবার লাইফেরই এরকম একটা জার্নি আছে, এবং সবগুলো জার্নিগুলো আসলে ইউনিকভাবে হয়, এবং সেই ইউনিক জার্নিগুলা তুমি নিজে বেশি ফিল করতে পারবা। আমার জার্নিটা হয়তো আমি বিভিন্ন জায়গায় শেয়ার করি বলে হচ্ছে তোমরা হয়তো কিছুটা জানো বা কেউ হয়তো জানতে পারে আর কি, বাট সবারই একটা নিজস্ব একটা স্টোরি আছে, সেই স্টোরিটার ফিউচারটা তুমি দেখতে পাবা না। আমি জানি না আসলে 2 বছর পরে বা এই যে 10 মিনিট বা 1 ঘন্টা পরে কী হবে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি হয়তো এক্সপেক্ট করতে পারি। সো এক্সপেকটেশনে তুমি যদি হচ্ছে আশেপাশের লোকজনের ফ্যাসিলিটিগুলোকে ইউটিলাইজ করতে চাও, তাহলে তোমার একটা স্টোরি তৈরি হয়ে যাবে, তোমার নিজস্ব একটা রাস্তা তৈরি হয়ে যাবে, আর কিছু না। সো আমার জার্নিটা আরও 8-10 জনের জার্নির মতোই, অথবা আমার জার্নি চেতে ডেফিনেটলি আর ভালো অনেকের জার্নি আছে, আমার চেতে 100 গুণ বা 1000 গুণ ট্যালেন্টেড মানুষ তোমাদের আশেপাশে সেই আছে। তো সবার নিজস্ব একটা স্টোরি হবে, আমার স্টোরিটা হয়তো একরকম, তোমার স্টোরিটা হালকা একটু ডিফারেন্ট হবে আর কি, আর কিছু না। ধন্যবাদ স্যার। স্যার এখন আমার জীবন থেকে একটা কাহিনী বলি, এসএসসি শেষ হওয়ার পর আমার মনে ইচ্ছা জাগলো যে না প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানা যাক। সো যেহেতু বুক ইজ দ্য বেস্ট মিডিয়াম, আমি বই পড়ার মাধ্যমে জানতে চাইলাম। সো এখন একটা লাইব্রেরিতে গেলাম, যে বললাম আমাকে প্রোগ্রামিং রিলেটেড বা প্রোগ্রামিং এর বেসিক সম্পর্কে কিছু জানার জন্য বই সাজেস্ট করেন। সো ওখানে বেশিরভাগ বই দেখা গেল বেসিক প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর ষোড়শের এক অক্ষর যেটাই বলা হোক, কিন্তু আপনার বইগুলোর নাম ছিল হলো মানে প্রোগ্রামিং এর 14 গুষ্টি বা হাবলুদের জন্য প্রোগ্রামিং, এখন যেটা আবার আসতে যাচ্ছে হলো প্যারাসিটামল। সো এইসব বইগুলোর নামকরণের রহস্যটা যদি আমাদের সকলের মাঝে তুলে ধরতেন। নামকরণের রহস্যটা মানে এটা একটা প্রসেস, আসলে রহস্যটা হচ্ছে প্রসেস, এখানেও অনেকের কন্ট্রিবিউশন থাকে। যেমন আমি হয়তো বিভিন্ন নাম চিন্তা করি, সেই জিনিসগুলো আমি প্রথমে নিজে কিছুটা সিলেক্ট ইউজ করার চেষ্টা করি যে এটা কিভাবে নাম হইতে পারে, তারপরে এটা আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করি, সে বলে যে ভালো হয়েছে ভালো হয়নি, কিছু ফিডব্যাক দেয়। আবার এরকম 4-5টা নাম শর্টলিস্ট করি, শর্টলিস্ট করার পরে সেটা আবার আমার আশেপাশের ফ্রেন্ডদেরকে দেই, তারা বিভিন্ন সময় ফিডব্যাক দেয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয় নাই, বা এই ওয়ার্ডটা ভালো এটা এরকম মনে হচ্ছে ওই রকম হচ্ছে। তো সেই জিনিসটা ফিডব্যাক দিয়ে একটা নাম তৈরি হয় আর কি, এটা একটা বিষয়। যেমন নেক্সট বইটার জন্য আমি কিছু ওয়ার্ড সিলেক্ট করছি, কিছু টেন্টেটিভ নাম চিন্তা করতেছি গত 4-5 দিন ধরে আর কি, কিন্তু নামটা এখনো পুরোপুরি দাঁড়াচ্ছে না আর কি। যেমন দুইটা কোর ওয়ার্ড নিয়ে আমি কাজ করতেছি, দুইটা কোর ওয়ার্ডকে আমি ওখানে প্লেস করতে পারবো কিনা। যেমন একটা কোর ওয়ার্ড হচ্ছে বাম্বু, বাম্বু দিয়ে কোনো একটা নাম হইতে পারে কিনা, বাম্বু থিওরি, বাবু বাম্বু খাইছো, বা এই টাইপের কিছু নাম হইতে পারে কিনা, সেটা আবার এটার মানে একটা ইন্ডিকেশন থাকতে হবে, একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল থাকতে হবে, সো এই টাইপের কিছু আছে কিনা। সো এই যে বাম্বু টাইপের একটা ওয়ার্ড নিয়ে আমি চেষ্টা করতেছি যে এটাকে কোনোভাবে করা যায় কিনা। আরেকটা ওয়ার্ড নিয়ে চেষ্টা করতেছি, আচ্ছা ক্যাচআপ ওয়ার্ডটা ইউটিলাইজ করে কিছু একটা করা যায় কিনা। তো এটা আমার হচ্ছে ব্যাক বার্নার চলতেছে আর কি, তো এখন ব্যাক বার্নার চলতেছে, আমি হয়তো গোসল করতেছি, নাস্তা খাচ্ছি, তখন আমি মানে মিলানোর চেষ্টা করতেছি আসলে কি হইতে পারে, যে মেবি এই গ্যাঞ্জামের লাইফের কিছু একটা ফিউচারের ক্যাচআপ, আচ্ছা গ্যাঞ্জামের লাইফের মানে এই টাইপের কিছুটা প্রসেসিং ব্যাক বার্নারে আরো কিছুদিন চলবে, চলার পরে একটা শর্টলিস্ট দাঁড়াবে আর কি,
ওয়ার্ডগুলো দিয়ে। তারপরে হচ্ছে এর মাঝে মাঝে আমার ওয়াইফ ফিডব্যাক দিবে, আমার ক্লোজ ফ্রেন্ডরা ফিডব্যাক দিবে, অন্যদের ফিডব্যাক নিয়ে তারপরে একটা নাম দাঁড়াবে আর কি। সো এটা এটা একটা জাস্ট একটা সেম প্রসেসে সবগুলো চলে আসে। সেটা রিচার্জ জিরো ডাউন ব্যাটারি, এরকম চার পাঁচটা অপশন ছিল, ওরা আলো কিছু অপশন ছিল যেগুলো তৈরি হয় না, যেমন মরা ইঞ্জিনের কেরামতি। সো মরা ইঞ্জিনের কেরামতিটাকে আমাদের পিক করা হয় নাই, এরকম আরো কিছু নাম ছিল যেগুলো পিক হয় না, একটা পিক হয়েছে আর কি। সো দিস ইজ দ্য প্রসেস আর কি। পিপল আশেপাশের মানুষজনই হেল্প করে, আমি শুধু এটাকে মানে ঘুরতে থাকি, ঘাটাইতে থাকি, ঘাটাইতে থাকি, 8-10 দিন, 15-20 দিন ঘাটাইতে থাকি, লিখে রাখি, আমার একটা ওই গুগল ডকের মধ্যে লিখে রাখছি। এখন অনেকগুলো নাম লেখা আছে যেটা নেক্সট বার জন্য কি কি পসিবল নাম হইতে পারে। অনেক ধন্যবাদ স্যার এত ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা তখন আপনার অনেক গুণাবলী, অনেক অ্যাচিভমেন্ট সম্পর্কে জানলাম। তো এমনি এমনি তো এত অ্যাচিভমেন্ট বা এত কিছু অর্জন আপনি তো করেননি, তো আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি আপনার লাইফে কাকে আইডল মানতেন বা আদর্শ মানতেন, যাকে আদর্শ মানার কারণে আজকে আপনার অনেকটা অ্যাচিভমেন্ট সহজ হয়ে গেছে? এইটা এটা বিভিন্ন স্টেজে বিভিন্ন জন ছিল আর কি। এটা হচ্ছে একটা ভালো অ্যান্সার। একটা সলিড একটা পার্সোনালিটি ছিল না ছোটবেলায়, ডেফিনেটলি অনেক আব্বুর দ্বারা ইনফ্লুয়েন্স বা সবসময় ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলেই আমার আমার আব্বুর অনেক ইনফ্লুয়েন্স তো ডেফিনেটলি ছিল। আব্বু আম্মু দুজনের ইনফ্লুয়েন্স অনেক স্ট্রংগার ছিল। আর এর পাশাপাশি হচ্ছে সবসময় আমি যেটা করতাম সেটা হচ্ছে ইউজুয়ালি সিনিয়রদের অনেক বেশি হেল্প নিতাম সব সব জায়গাটায়, সেটা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটি লাইফে হোক, এমনকি প্রফেশনাল লাইফে হোক, এখনও হোক আর কি। হয়তো আমি দেখে যে হ্যাঁ কার কাছ থেকে আমি কোন জিনিসটা পেতে পারি আর কি, সেটা আসে আমার ছোট না বড় সেটা নিয়ে আমি কখনো ওভাবে চেক করে দেখি না আর কি। অনেক সময় দেখা যাচ্ছে আমার সাথে বয়স অনেক ছোট কিন্তু তার কাছ থেকে আমি অনেক ইন্টারেস্টিং জিনিস পাই আর কি। সো আমি কেউ না কেউ একজনকে ফলো করার চেষ্টা করি, এবং এইটাকে আমি বলি আসলে কপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। যেমন কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমি বই লিখছি, বই লেখাটা একটা বড় কারণ কি? বড় কারণ হচ্ছে আসলে আমি লেখক হতে চাই বা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে চমক হাসান, রাগিব হাসান ওরা বই বের করছে 2015 সালে। তো চমক হাসান যেমন গণিতের রঙে বের করছে, রাগিব হাসান বের করছে হচ্ছে মন প্রকৌশল এবং হচ্ছে গবেষণায় হাতে খড়ি, মুনির হাসান একটা কি যেন বের করলো। তো এই জন্য আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন জনকে আমি পিক করি এবং তার মতো হতে চাই। তো তার মতো হইতে গেলেই কিছু একটা ওখান থেকে বের হয়ে যায় আর কি। ভার্সিটিতে এরকম ছিল আমাদের সাকিব ভাই, সুদীপা আবু, আরো কয়েকজন ছিল, তাদের কাছে যাইতাম, তাদের কাছ থেকে সাজেশন নিতাম এবং ওদের মতো হইতে চাইতাম। তো পুরোপুরি ওদের মতো হইতে পারতাম না কিন্তু মাঝখানে কিছু একটা হয়তো হয়ে যেত আর কি। তো সবসময় আমি হচ্ছে সিনিয়রদের কাছ থেকে প্রচুর মানে ওদেরকে ফলো করছি, মানে কখনো গিয়ে বলি না যে আমি আপনার মতো আপনাকে ফলো করি, কিন্তু তার সাথে ডিসকাশন করা, এটা সেটা করা, ওই জিনিসটা আমি করি আর কি। মাঝে মাঝে এই কাজটা আমি সবসময় করি। ধন্যবাদ স্যারকে। তো এবার স্যার আপনার একটা স্ট্যাটিস্টিক জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় আগামী 5 বা 10 বছরের পর বা এই 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে কোন ব্যক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সফল হতে পারে বলে আপনি মনে করেন বা কেন, যদি একটু আমাদেরকে জানাতেন। তাহলে তুমি অলরেডি অনেকদিন আগে গেছো আর কি। ডেফিনেটলি মানে মানে প্রোগ্রামিং এমন একটা সেক্টর যে প্রোগ্রামিং না মানে যে কোনো একটা জিনিসই আসলে দুইটা জিনিসের ডিসাইড করে আর কি। মানুষের মেবি ট্যালেন্ট কিছুটা ম্যাটার করে, দ্যাটস কাইন্ড অফ ট্রু, তার লাক কিছুটা ম্যাটার করে, কিন্তু লাকের পার্সেন্টেজটা হচ্ছে মেবি আমি বলি সাধারণত 5-7% বা 10% সর্বোচ্চ। তুমি যদি হচ্ছে ধরো তুমি হয়তো কোনো একটা গাছ লাগাই না, তোমার লাকের কারণে হয়তো 2-4টা আম বেশি ধরতে পারে বা কম ধরতে পারে, অত একটা গাছ আমি ধরলো না, কিন্তু তারপরে তুমি যদি আরেকটা চারা লাগালে, আরেকটা চারা লাগালে, আরেকটা চারা লাগালে, তুমি কিন্তু লাকের ব্যাপারটাকে মানে নিউট্রালাইজের কাছাকাছি নিয়ে আসতে পারো, মানে জিরো হবে না, কিছুটা লাকের ফ্যাক্টর থাকবেই আর কি। তো তুমি লাকটাকে করে ফেলতে পারো, তুমি তোমার ট্যালেন্ট এটাকেও কিন্তু ইয়ে করে ফেলতে পারো সময় দিয়ে, যে হয়তো হ্যাঁ ধরলাম যে হচ্ছে জিদান হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, তানবির অতটা ট্যালেন্টেড না। তো তানবিরের কাছে কি আছে, তানবির হয়তো এক জিনিস হতে তার 4 দিন সময় লাগলো, জিদানে হয়তো মেবি 5 মিনিট সময় লাগলো, ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি হাইট কিন্তু সেম, সে হয়তো 4 দিনে গেলো নাকি সে হচ্ছে 5 মিনিটে গেলো, ডাজেন্ট ম্যাটার। আমরা যখন দেখবো ইন্টারভিউ, তো যখন দেখবো এখানে দেখবো দুজন কাছাকাছি, কেউ জিজ্ঞেস করবে না তুমি কি 4 দিন ধরে শিখে আসছো নাকি তুমি 2 মিনিটে শিখছো, কেউ ওটা জিজ্ঞেস করবে না, কেউ জিজ্ঞেস করবে তুমি এটা পারো, তুমি এটা পারো, হ্যাঁ পারে, ওকে ওয়েলকাম। তো সেম জিনিসটা সারিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য আর কি। সো
ডেফিনেটলি যে কেউ যে কোনো লাইন, এটা শুধু প্রোগ্রামিং এর লাইনে না, তুমি যারা গায়ক হতে চাও তোমাদের আশেপাশে অনেকে দেখবে যে খুব ভালো গান গায় কিন্তু সে এই কেরিয়ারটা পার্সু করে না। আবার আরেকজন হচ্ছে একটু কম ভালো পারে কিন্তু সে হয়তো যেমন ধরো ভালো ক্রিকেট খেলে কিন্তু একজন খুব সাহস করে বিকেএসপি তে চলে গেল, সেখানে গিয়ে খুব সিরিয়াসলি করলো। আরেকজন হয়তো এলাকার মাঠে ওই যে বিকেএসপি তে তার চাইতে ভালোই খেলতো কিন্তু কন্টিনিউস প্র্যাকটিস না করার কারণে সে ওখানেই আটকে আসে। আর যে সাহস করে বিকেএসপি তে গেল ওখানে খেললো বা আন্ডার 14 আন্ডার 15 আন্ডার 17 এ খেলার চেষ্টা করলো, সে হয়তো একটা সময় পরে ন্যাশনাল টিমে অথবা আমাদের ফার্স্ট ক্লাস বা হতে বাংলাদেশের যে ফ্র্যাঞ্চাইজি আছে BPL সেখানে হয়তো সে চান্স পেয়ে যেতে পারে। তার সাথে ট্যালেন্টের তার গ্রামের মধ্যে হয়তো দুই একজন থাকতে পারে বা তার এলাকায় থাকতে পারে, তার ওই ক্লাবের মধ্যে সে পাড়ার মাঠের মধ্যে আরেকজন ভালো প্লেয়ার থাকতেই পারে কিন্তু ওই ট্যালেন্টের আসলে কোনো ভ্যালু নেই আনলেস সে সেটাকে ওই পর্যন্ত না নেয় আর কি। তো সেটা যে কোনো লাইনের ক্ষেত্রেই, শুধু প্রোগ্রামিং এর ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই এই একটা সার্টেন স্টেজ পর্যন্ত অনেকেরই এই চান্স আছে আর কি। 100% হয়তো বলবো না কিন্তু অনেকেই অনেক কিছু করে ফেলার সামর্থ্য রাখে যদি সে তার টাইম এফোর্ট এবং হচ্ছে তার লেগে থাকাটা দিয়ে ওটাকে করতে চায় আর কি। এবং ইউ নেভার নো, হয়তো আমাদের আমরা এখন যাদেরকে বলি হয়তো আমাদের সুবিন ভাই অথবা হাসিন হায়দার যারা হচ্ছে এখন নাম করা, আর তোমাদের ভিতর থেকে একজনে হয়তো সেই একজন সে হচ্ছে তামিম শাহরিয়ার, এখন হচ্ছে অন্য নর্মাল শাহরিয়ার কো-হোস্ট, সেটাও হয়ে যেতে পারে অথবা তামিম না হয়ে তানভীর হয়ে যেতে পারে বা জিদান হয়ে যেতে পারে, কেউ একজনই হয়ে যেতে পারে আর কি। ইউ নেভার নো। সো তো আমি এখন একটা কোয়েশ্চেন রাখতে চাই যে আমরা তো প্রোগ্রামিং হিরো নিয়ে কথা বলেছিলাম, তো আমরা জানি আপনি প্রোগ্রামিং হিরোটাকে অনেকের কাছে এখন ছড়িয়ে দিচ্ছেন এবং আপনার যে প্রোগ্রামিং হিরো যে ওয়েব ডেভেলপমেন্টের যে একটা ট্রেনিং চালু করেছেন ওটার মাধ্যমে আমাদের বিভিন্ন যারা বেকার সমাজ আছে বা যারা আগ্রহী তারা সবাই সুযোগ পাচ্ছে প্রোগ্রামিংটাকে শেখার জন্য। তো আমি বলবো যে এটা তো একটা মহৎ একটা উদ্যোগ, তো এই উদ্যোগটা আপনার কিভাবে বা কবে এসেছিল এরকম একটা মহৎ উদ্যোগ? এইটার আসার অনেকগুলো স্টেজ ছিল। প্রথমত স্টেজ ছিল যে হচ্ছে মানে এটা যদি অনেক ছোট করে বলতে চাই যে সেটা হচ্ছে আমি প্রোগ্রামিং যে শিখাবো এটা নিয়ে আমার কখনো উদ্দেশ্য ছিল না। আমি 2016-17-18 যেহেতু আমি দেশের বাইরে থাকি, এখানে দেশে থাকতে আমি কিছুটা টুকটাকে বিজনেস করার ব্যাপারে আমার কিছুটা আগ্রহ ছিল বা ছোটোবেলা থেকে কিছুটা আগ্রহ ছিল। ভার্সিটি থেকে পাশ করার পরে 3 বছর বাংলাদেশের বিজনেসের সাথে ইনভলভ ছিলাম আরও 3 জন ফ্রেন্ডের সাথে মিলে আর কি। তো বিদেশে আসার পরও আমি বিজনেস টুকিটাকে করানোর চেষ্টা করতেছিলাম কিন্তু লিগাল পারমিশন ছিল না আর কি, লিগালি আমি বিজনেস করতে পারতাম না যেহেতু আমি স্টুডেন্ট অথবা ওয়ার্কিং ভিসাতে ছিলাম। আমি শুধুমাত্র একটা নির্দিষ্ট কোম্পানিতে চাকরি করতে পারবো, চাইলে ওটাকে সুইচ করা যাবে কিন্তু আমি মানে উন্মুক্তভাবে বিজনেস করতে পারবো না। তো তখন আমি কিছু ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় শিখানো টিখানোর কাজ করি আর কি। যখন আমি মোটামুটি লিগালি বিজনেস করার মতো একটা স্টেজে গেলাম অর্থাৎ ওই পারমিশনটার লেভেলে আমি গেলাম, তখন আমি বিজনেস করা নিয়ে প্রচুর রিসার্চ করা শুরু করছি যে কী ধরনের বিজনেস করবো, এটা কি মোবাইল অ্যাপ বানাবো নাকি আবার কর্পোরেটের জন্য বিজনেস করা যায়, বিভিন্ন ধরনের বিজনেস করা যায়, কিছু লোকজনের সাথে মিলে বিজনেস করবো, কী টাইপের বিজনেস করবো, রিয়েল এস্টেট না কি কী জানি, এরকম অনেক ঘাটাঘাটি করছি। তারপর অনেক করে সেটেল ডাউন করলাম যে না আমি হয়তো অ্যাপ রিলেটেড কোনো একটা বিজনেস করবো। আচ্ছা ঠিক আছে, কিসের অ্যাপ? এটা কি ফটো প্রসেসিং অ্যাপ হবে, AR/VR রিলেটেড কিছু একটা হবে নাকি কি হচ্ছে তো টাস্ক রিলেটেড হবে নাকি লাইফ রিলেটেড হবে, এরকম প্রচুর ঘাটাঘাটি করে 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 আমি প্রায় 1 বছরের কাছাকাছি সময় এভাবে স্পেন্ড করছি। বিভিন্ন লোকজনের কাছে যাইতাম, বিভিন্ন এটা সেটা নিয়ে যাইতাম। যাওয়ার পরে একজন আমাকে ধরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এখন কি বিজনেস করবা, এটা ভালো এটা ভালো এটা ভালো, তুমি আমাকে সেটা বলো না, তুমি আমাকে বলো যে তুমি লাস্ট 2-3 বছর কি কি করছো সেটা আমাকে বলো। তখন আমি তাকে বললাম যে লাস্ট 2-3 বছর তো আমি বিজনেস করতে পারতাম না কিন্তু আমি লোকজনকে রিয়াক্ট শিখাইতাম, জাভাস্ক্রিপ্ট শিখাইতাম, ওয়েব ডেভেলপমেন্ট শিখাইতাম, ওয়ার্কশপ নিতাম $150 করে সারাদিনের ওয়ার্কশপ, একদম 9টা বাজে আসবে, খাওয়া দাওয়া দেওয়া হবে, সারাদিন শেষে একদম 5টা পর্যন্ত সেখানে ওয়ার্কশপ, আমার একটা ফ্রেন্ড ছিল সে হেল্প করতো। এই ওয়ার্কশপগুলো আমি বিভিন্ন শহরে গিয়ে করছি, আমি শিকাগোতে ছিলাম তখন শিকাগোতে করছি, আরও অনেকগুলো শহরে গিয়ে গিয়ে আমি এই কাজগুলো করছি। তুমি বলো যে তাহলে তুমি আর কি করছো, তো আমি বললাম যে আমি এরকম বই লিখছি। কি নিয়ে বই লিখছো? যে প্রোগ্রামিং রিলেটেড বই লিখছি। তুমি আর কি করছো? তো আমি এই এই জিনিসগুলোর কথা বলছি। তো বলে বললো যে তোমার আসলে তুমি লাইক করো বা না করো তোমার কিন্তু পিছন ঘেটে দেখা যাচ্ছে, তোমার কিন্তু পিছন ঘাটাঘাটি করে দেখা যাচ্ছে, তুমি সামহাও প্রোগ্রামিং এবং শেখানোর ক্ষেত্রে তুমি সামহাও ইনভলভ, তুমি হয়তো এটা বুঝতেছো না কিন্তু এইটা। তো ওর কথা শুনে আমার কাছে মনে হলো যে হ্যাঁ তাই তো, মানে আমি আমার নিজের পিছনের জিনিসগুলো যদি একটু ঘাটি তাহলে আমি আসলে কি লাইক করি না লাইক করি এটা কিন্তু পিছনেই ছিল, আমাকে কিন্তু কেউ এসে মানে আমি নিজে কিন্তু রিয়েলাইজ করি নাই।
তো এরপরে দেখলো ঠিক আছে প্রোগ্রামিং রিলেটেড একটা অ্যাপ তৈরি করা হোক আর কি। তো সেই অ্যাপ রিলেটেড আমার পরিচিত একজন ছিল, সে হচ্ছে আমি বিভিন্ন বাংলাদেশে আসলে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যাই। তো এরকম আমি 2017 একটা ইউনিভার্সিটিতে গেছি, সেখানে একজন আমাকে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে। তো প্রশ্নটা শুনেই আমার কাছে মনে হচ্ছে যে এর ভিতরে জিনিস আছে। তো তারপরে ওর সাথে কিছু কথাবার্তা হয়েছে, তারপরে আমি আবার মোটামুটি ওর সাথে আর কোনো যোগাযোগ হয় নাই, কিন্তু সে সামহাও আমাকে একটা ইমেলও দিয়ে রাখছিল। আমি কিন্তু টার্গেট করে রাখছি যে এই ছেলেটা একটা মানে একটু স্পেশাল টাইপের একটা প্রশ্ন করছিল। পরে আমার যখন ছেলে পেলে খোঁজা লাগবে তখন আমি ওকে নক দিছি যে তোমার কি অবস্থা, তুমি কি করতেছো? সে বললো যে আমি গ্রাজুয়েশন করতেছি আর কিছুদিন পরে। আমি বললো তুমি কি আমার সাথে কাজ করতে চাও? বলে হ্যাঁ কাজ করতেছি। সো তখন আমাদের কিন্তু অ্যাপের এক্সাক্টলি কি নাম হবে, কি হবে না হবে, ভিতরে কি থাকবে, এর ভিতরে পাইথন যাবে না কি যাবে, আমরা কিন্তু ডিসাইডেড না। তো ও বললো যে ঠিক আছে আমি আর 2 মাস পরে রেডি হবো। আমি 2 মাসের মধ্যে সময় পাইলাম, আমি এগুলো রেডি টেডি করে করার চেষ্টা করলাম। এই সেই করে টোরে 2018 সালে আমি মোটামুটি জিনিসটা আমরা শুরু করি। তারপরে যখন অ্যাপ চলতেছে তো অ্যাপের ভিতরে আমরা কিছুটা কন্টেন্ট নিয়ে আসবো, ভিডিও কোর্স অনেকে চাচ্ছিল, ভিডিও কোর্স নিয়ে আসবো। তো ভিডিও কোর্স করার জন্য আমি ইংলিশ ভিডিও কোর্স করা শুরু করি, ভিডিওগুলো আমি রেকর্ডও করি, অর্ধেকের মতো ভিডিও রেকর্ড করার পরে আবার আমি লোকজনের সাথে সবসময় ডিসকাস করি যাতে যাতে মনে হয় আর কি। তো কেউ একজন বললো তুমি ইংলিশে করতেছো কেন, তুমি বাংলায় গিয়ে করে এক্সপেরিমেন্টটা করো। তো ইংলিশ জিনিসগুলো রেখে দিয়ে বাংলায় করতে গেলে বাংলাদেশের যেহেতু দিতে হবে, তার মানে আমার কোম্পানি রেজিস্ট্রেশন হচ্ছে USA-তে, তো বাংলাদেশে যদি করতে হয় তাহলে বাংলাদেশের ছেলে পেলের কাছে পেমেন্ট করতে গেলে বাংলাদেশে বিজনেস লাগবে। অল্প 4-5 দিনের মধ্যে বাংলাদেশে এসে বিজনেসকে রেজিস্ট্রেশন করে টোরে সেই 2020-এর একদম প্যান্ডেমিকের কিছুদিন আগে এসে রেজিস্ট্রেশন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে পেমেন্ট প্রসেসিং করে বিকেশের পিছনে ঘোরাঘুরি করে টোরে সবকিছু রেডি টেডি করে 1 মাসের মধ্যে দিয়ে তারপরে বাংলাটা লঞ্চ করছে। কিন্তু বাংলাটা লঞ্চ করাটা আমার ইনিশিয়ালি টার্গেটে ছিল না। সেই ইংলিশটা লঞ্চ হবে হয়তো এই বছরের লাস্টের দিকে গিয়ে, যেটা আসলে 2020-এর জানুয়ারিতে হওয়ার কথা ছিল আর কি। তো ওইভাবে আসলে যে তোমরা যে কোর্সের কথা বলতেছো, কোর্সটা আসলে এইভাবে আসছে। ধন্যবাদ স্যার। সকলের প্রিয় ঝংকার মাহমুদ স্যারকে পেয়ে আমাদের সকল দর্শক নানা রকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে, চলুন জেনে কিছু কমন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা যাক। আচ্ছা, প্রথমে দেখি সকলের মাঝে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইনে আমরা দেখে যাচ্ছি মানে কোয়ারেন্টাইনে আমরা ইজিলি মানে বোর্ড হয়ে যাচ্ছি বা এরকম। সো আপনি যদি বলতেন কিভাবে আমাদের মেন্টাল হেলথটা ঠিক রাখা যেত যাইতো এই কোয়ারেন্টাইনে। প্রথমত হচ্ছে তুমি মানে কোয়ারেন্টাইন এই জিনিসটা চিন্তা করো না আর কি, কারণ তুমি কোয়ারেন্টাইন যদি না থাকো তাহলে কি করতা? তুমি যেটা চিন্তা করতে যে তুমি হয়তো 2-4 দিন বাসার বাইরে যাওয়ার পরে তুমি হয়তো বোর্ড হয়ে যাবা, বা যারা ঢাকা শহরে থাকো এই যে ট্রাফিক জ্যাম এটা সেটার কারণে বোর্ড হয়ে যেত, 2-4 দিন তুমি অলসভাবে কিন্তু বাসার মধ্যে কাটাই দিতে খুব এনজয় করতা। তো প্যান্ডেমিকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কোথায়, তুমি অনেকদিন বাসায় থাকার কারণে তুমি কিছুটা বোর্ড হয়ে যাচ্ছ, এটা একটা কারণ হতে পারে। আর একটা জিনিস চিন্তা করো, তুমি বাসায় কিন্তু ধরো পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগেও কিন্তু থাকো, সেদিন কিন্তু বাসা থেকে বের হচ্ছে না, কিন্তু সেদিন কিন্তু তুমি বোর্ড হচ্ছ না যে কালকে আমার কেমিস্ট্রি ফাইনাল বা কালকে ফিজিক্সের ফাইনাল, তার আগের দিন তুমি কিন্তু চিন্তা করো না আমি বোর্ড, তুমি মোটা চিন্তা করো না, বরং এই চ্যাপ্টার শেষ হচ্ছে কিনা, এটা কার কাছে, এই তোর কাছে এটা আছে কিনা, এই এটা সূত্রটা মিলতেছে না, সরল ছন্দিত স্পন্দন কিভাবে ছন্দন করতেছে সেই জিনিসটা আমি বুঝতেছি না, মানে এই জিনিসটা তাড়াতাড়ি করতে করতে কিন্তু তোমার দিন চলে আসে। হাই আর হাই হাই আমার আরো 1 ঘন্টা 2 ঘন্টা শুধু সময় থাকতো, আমি এটা ফিনিশ করতে পারতাম, যে ভেক্টর অঙ্কগুলো মিলতেছে না, প্রতিসরণের সূত্রটা কি বা এর সূত্রটা কি বা সার্কিট এখানে আঁকতে পারতেছি না, এটা নিয়ে তোমার মাথায় ঘুরতে থাকতো, তুমি বাসার মধ্যে কিন্তু বোর্ড হইতে না। সো বোর্ড হওয়ার বা একটু ইয়া হওয়ার একটা বড় একটা কারণ হচ্ছে যে আসলে করার কিছু নাই, তুমি চুপচাপ বসে আছো বলে বোর্ড আছে, তোমার করার কিছু নাই। সো তোমাকে কিছু কিছু কাজ পয়দা করতে হবে আর কি, এবং সেই কাজ একটা ডেডলাইন দিতে হবে। তুমি জানো তোমার কি করা লাগবে, তুমি জানো তোমার কেমিস্ট্রি পড়া লাগবে, তুমি জানো তোমার হয়তো ICT পড়তে হবে বা ম্যাথ করতে হবে, অথবা তুমি ডিফারেনশিয়াল বা ক্যালকুলাসের ওই জিনিসটা তুমি বুঝতেছো না, ইন্টিগ্রেশন বুঝতেছো না, বা বিচ্ছিন্ন গণিত তোমার মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা এটা কমপ্লিট করা লাগবে, কিছু একটা করতে হবে। তো তুমি ওটা একটা ডেডলাইন সেট করো, তোমার জাস্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে ডেডলাইন সেট করো যে আজকে আমি এই কাজটা শেষ করবো, যে ঠিক আছে আমি হয়তো ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক যেগুলো আছে এগুলো আজকে আমি শেষ করবো, আজকে শেষ করবো, অবশ্যই শেষ করবো। তো তুমি যদি সেই চ্যালেঞ্জটা নিয়ে নাও তাহলে আজকের দিনটা তুমি এটা শেষ করতে, এটা কই আছে না আছে, কোন সূত্র বই থেকে পড়বো, এটা কি তোপাজ্জলের বই থেকে পড়বো না ইসাকের বই থেকে পড়বো না কোন বই থেকে পড়বো, সেই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি, অঙ্কগুলো সুন্দর করে খাতা লিখবো, নোট খাতা বানায় ফেলবো, এই কাজটা তুমি যদি নেমে যাও তাহলে কিন্তু তোমার আর বোর্ড হওয়ার সুযোগটা অনেকাংশেই কমে যাবে আর কি। তো আমরা যদি বিজি না থাকি, দৌড়ের উপরে না থাকি, দম ফেলানোর সময় যদি আমাদের না থাকে তাহলে আমাদের বোর্ড হওয়ার আর সময় থাকবে না। তো সেই জিনিসটাই করার চেষ্টা করো যে টাস্ক যদি তোমার কাছে থাকে, প্রেশার যদি থাকে, তুমি জিনিসগুলো করে ফেলতে পারবে।
জি আয়মান মাহমুদ আমাদের প্রশ্ন করেছে, ভাইয়ার কলেজ জীবনের লাইফ কেমন ছিল যদি একটু বলতেন। কলেজ জীবনের লাইফটা আমার প্রথম কিছুদিন খুবই নার্ভাস এবং কনসার্ন ছিল। তার একটা বড় কারণ ছিল আমার এসসি রেজাল্ট খুব খারাপ ছিল, মানে এক্সপেকটেশনের চেয়ে অনেক খারাপ ছিল। সো ওইখানে আমি কলেজে যারা হচ্ছে তখন নাম্বারের ভিত্তিতে যদি বিচার করা হইতো, তো আমি হচ্ছে পিছন থেকে হচ্ছে লাস্ট, মানে আমার পরে নাম্বার কম পাইছে পুরো কলেজে সায়েন্সে, আমার সাথে কম নাম্বার পাইছে জাস্ট আরো একজন। কিন্তু আমার আরো কিছু ফাইন্যান্সিয়াল নিডের কারণে আমার কলেজে কিছু সাপোর্ট টাপোর্টের দরকার ছিল আর কি। সো আমি কতগুলো জিনিস হচ্ছে একটু কিছুটা ডিসাইড করার চেষ্টা করছিলাম, যে সেটা হচ্ছে যে আমাকে সামহাও কলেজে ভালো করতে হবে দুইটা কারণে, যাতে আমি স্যারদের কাছে যে প্রাইভেট বা তোমার যারা কোচিং করো সেই কোচিং জিনিসটা আমাকে সামহাও ভালো না করলে আমি ওইখান থেকে এটা ম্যানেজ করতে পারবো না। এবং আমার একটা স্যার আমাকে কোচিং স্যারদের কাছ থেকে ম্যানেজ করে দিয়েছিলেন একটাই শর্ত, যে আমার কিছু ফাইন্যান্সিয়াল নিড ছিল সেটার কারণে কিন্তু আমাকে ভালো হইতে হবে, ভালো না করলে আমার এটা থাকবে না, এরকম একটা শর্ত স্যার দিয়ে দিয়েছিলেন, শাহ আলম স্যার নামে একজন আর কি। তো ওই স্যারের কারণে আমি খুব সিনসিয়ারলি পড়াশোনা করার চেষ্টা করতাম এবং আরও যে কাজগুলো করতাম না তার মধ্যে একটা বড় কাজ ছিল হচ্ছে বিকেলবেলা ছেলেপেলের একটু হাঁটতে বেরোতে, হাওয়া খেতে বেরোতে। তো আমি যেটা করতাম, যখন সবাইকে ডেকে ডেকে নিয়ে চলে যাইতো, আমি জানি যে ওরা কটার দিকে বের হবে, কোন জায়গাতে বের হবে, তখন ওই সময় আমি বাথরুম করতে চলে যেতাম। তো বাথরুম করতে চলে গেলে ওরা আর আমাকে না পেয়ে না কোথায় চলে গেছে না চলে গেছে, ওরা পার হয়ে চলে যেত, কিছুক্ষণ পরে এসে তারপরে আমি আমার পড়াশোনাটা করতাম। আমার আমার একটা ম্যাসের মতো একটা হোস্টেল ছিল, জুলফিকার আলী হোস্টেল ছিল, সেই হোস্টেল নাম ছিল জুলফিকার আলী। তো সেখানে ছিলাম, তো আমি বাথরুমে চলে যেতাম, যাতে আমাকে না দেখতে পাইতো ওরা চলে যেত। এই জিনিসটা স্কিপ করার চেষ্টা করছি। আরো কিছু জিনিস ইন্টারেস্টিং ছিল, যার মধ্যে একটা জিনিস ছিল সিনসিয়ারলি পড়াশোনা করার আরো কিছু টেকনিক ইউজ করতাম। ভোরে উঠে পড়াশোনা চেষ্টা করতাম, সাধারণত 10টা বা 10:30 বা 11টার দিকে আমাদের মেইন লাইটগুলো অফ হয়ে যাইতো আর কি, কেউ পড়লে ল্যাম্প দিয়ে পড়তে হতো বা কিছু একটা পড়তো, তখন আমি ঘুমাই যেতাম। আর ছেলেপেলেগুলো হচ্ছে অনেকে জেগে থাকতো, অনেকে ল্যাম্প জ্বালা জ্বালায় গল্প করতো, পিছন দিয়ে এসে আমাদের টিচাররা দেখে যেত, ধরা পড়লে আবার কিছুটা শাস্তিও থাকতো আর কি। বাট আমি ঘুমাই যেতাম, আমি ভোরে উঠে পড়াশোনা করতাম। এবং আরো একটা জিনিস ছিল যে আমি খুচরা খাচরা ইনকাম করার কাজ সেখান থেকে শুরু করি। তার মধ্যে একটা বড় ইনকাম ছিল যে হচ্ছে কলেজে, যেহেতু আমাদের কম্বাইন্ড কলেজ ছিল আর কি, তো কম্বাইন্ড কলেজে ছিল যে ধরো হচ্ছে কেউ একজনকে পছন্দ করে তাকে হচ্ছে চিঠি পাঠাইতে হবে বা কিছুটা কানেকশন পাঠাইতে হবে, তোমাদের হয়তো মিউচুয়াল ফ্রেন্ড বা চ্যাট করে দিতে হবে, এটা একটা বিষয়। তো আমি বলতাম যে আমাকে খাওয়াইতে হবে, তাহলে আমি এই কাজটা করবো। তো আমি হচ্ছে কারো চিঠি কার কাছে পৌঁছাইতে হবে, বাস তার কাছ থেকে আমি খাওয়া নিতাম, খাওয়া নিয়ে এখানে দিয়ে যাইতাম। এমনকি আরেকটা বড় ছিল যে হচ্ছে আমার, আমি যেই রুমে থাকতাম সেই রুমে একজন ছিল একটু মানে ফ্যামিলি সচল আর কি, তো আমাদের হচ্ছে মশারি আমরা নিজেরাই সিলাইতাম। তো তার মশারি সিলানোর উপায় ছিল যে তার যদি আমরা 3টা বা 4টা মশারির যেই ছিদ্র হয়ে গেছে সিলাইতে পারলে একটা করে সিঙ্গে রাখা হবে আর কি। তো এটা তার সাথে আমাদের ডিল ছিল, তো এই জন্য আর মশারিটাকে আমরা সুই দিয়ে অ্যাটাচ করে দিতাম, এই টাইপের কিছু একটা কাজ ছিল আর কি। আবার খাওয়ার বিনিময়ে নোটপত্র দিতাম যে আচ্ছা ইংলিশ নোট 999, ঠিক আছে তোরে খাওয়াবো, ঠিক আছে তাহলে দিব। তো এই টাইপের কিছু খুচরা খাচরা জিনিস ছিল। আর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, তখনকার আমলে ডিজিটাল ক্যামেরা বা স্মার্টফোন তো ছিল না, তার মানে ফিল্ম ছিল আর কি। সো এই ফিল্ম আমি হচ্ছে মানে আমি লাইফের ছোটোখাটো বিজনেস যেগুলো করছিলাম তার অনেকগুলো বিজনেসই ছিল। ওর মধ্যে একটা সিগনিফিকেন্ট বিজনেস হচ্ছে ঢাকা থেকে, আমার ঢাকার বাইরে কলেজ ছিল, ঢাকা থেকে ফিল্মগুলো কিনে নিয়ে ওখানে বিক্রি করা। আমি সম্ভবত 63 টাকা না কত টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, তারপরে হচ্ছে 80 টাকা করে বিক্রি করছি, 90 টাকা বিক্রি করছি। এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু আমার নিজের ইনভেস্টমেন্ট না, ইনভেস্ট ছিল ওই যে একজন সচল ফ্যামিলি ছিল যার মশারি আমি সিলাই করে দিতাম, তার ইনভেস্টমেন্ট, কিন্তু সে বিক্রি করতে পারবে না, তার একটু হয়তো মান সম্মান লাগে, সে ছিল ইনভেস্টমেন্ট ইনভেস্টর, প্রফিট হচ্ছে 50-50 আর কি। এবং লাস্ট যেটা ছিল যে ডিমান্ড বুঝার একটা জিনিস, যে পিকনিকে চলে গেলে পিকনিকের বিকেলবেলায় ফিল্মের দরকার পড়বে, সো সেই 60-70 টাকা ফিল্ম বিকেলবেলা আমি হচ্ছে 150 টাকা 160 টাকা দিয়ে আমি বিক্রি করছি। সো এই কম্বিনেশন ছিল, মানে সিরিয়াস পড়াশোনা ছিল ফ্রেন্ডদের সাথে এটা সেটাও ছিল, আবার কিছু লার্নিংও ছিল আর কি। তো এইটাই হচ্ছে কলেজ লাইফের সামারি। ভাই আয়মান মাহমুদ আরো জানতে চাইছে, যেহেতু সে 22 বছর এইচএসসি 22 বছর শিক্ষার্থী, এসএসসি রেজাল্টটা দেওয়ার পর আর তার পক্ষে হয়তো কলেজ সে এখনো যাওয়া সম্ভব হয়নি, সো এখন বাসায় বসে অনলাইন প্ল্যাটফর্মে যা করা করছে, সো তাদের কিভাবে মানে এগিয়ে যাওয়ার, কিভাবে এগিয়ে যেতে পারে তার সম্পর্কে যদি কিছু বলতেন। ওই জিনিসে তুমি ধরে নাও যে তোমার ক্লাস হচ্ছে, সেই ক্লাসটা কোথায় হচ্ছে, তুমি ক্লাসটা কলেজে গিয়ে করতেছো না
ক্লাসটা তুমি করতেছো মেবি অন্য রকম পার্টিকুলার নামে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে উদ্বাসের একটা, সেখানে মোটামুটি সব টপিক ওয়াইজ সিরিয়াল ওয়াইজ ভিডিও আছে, এমনকি 10 মিনিট স্কুলের ওখানে ওদেরও ভিডিও আছে, এরকম আরো অনেকগুলো চ্যানেল আছে। তো তুমি ধরে নাও যে ওকে আমি এখন ক্লাস করতেছি, জাস্ট তুমি হচ্ছে ক্লাসটা শুরু করে দাও যে হ্যাঁ 9টা বাজে আমার ক্লাস শুরু হবে, বা যাদের 7টায় শুরু হয় 7টা 11টা শুরু 11টায় কলেজ টাইম স্কেজুল শুরু করে দাও, এই 1 ঘন্টা ফিজিক্সের এই চ্যাপ্টারটা ভিডিও আমি দেখে বলবো, ওটাকে প্র্যাকটিস করে বলবো, এই ঘন্টা এখন আমার দুপুরের খাওয়ার লাঞ্চের বিরতি, তারপরে বিকাল। তো তুমি যদি এই রুটিনটা সামহাও একটু ইন্টারেস্টিং ভাবে ম্যানেজ করতে পারো, তোমার ওভারঅল লাইফটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে এবং তুমি এই ফ্লো দিয়ে অনেক কিছু শেষ করে ফেলবা। জাস্ট তোমার অ্যাকচুয়াল ক্লাসটা হচ্ছে না, ক্রিয়েট ইওর ওন কলেজ, দ্যাটস ইট। জি ভাই ধন্যবাদ। আচ্ছা আমাদের আচ্ছা রাফি রিদওয়ান জানতে চেয়েছে যে স্যার পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মটা আমাদের জীবনে কতটুকু বা কিভাবে ভূমিকা রাখতে পারে, শাইনেসটা কিভাবে দূর করা যায় ওই প্ল্যাটফর্মে। হ্যাঁ, শাইনেস দূর করার একটা বড় কারণ হচ্ছে যে ধরো তোমার দুইটা কাজ করতে হবে আর কি। প্রথম কাজ যেটা হচ্ছে, আমার এখনো মনে আছে আমি যখন ফার্স্ট ওমেকাতে ক্লাস নিই বা ইউসিসিতে যখন আমি ফার্স্ট কোচিং সেন্টারে ক্লাস নিতে যাই কোচিং সেন্টারগুলোতে আর কি, তো প্রথম যেই লেকচারটা আমি পুরোপুরি মোটামুটি ঝাড়া মুখস্থ করে গেছি, মানে এবং প্রথম যে 1 ঘন্টা বা আধা ঘন্টার উপরে সময় আমি যে কি বলছি ওই জিনিস আমি নিজের কানে শুনি নাই, এই পরিমাণ নার্ভাস ছিলাম, উচ্চারণ কি হয়েছে না হয়েছে আমি নিজে শুনিই নাই, আসলে আমার কান পর্যন্ত আসেই নাই, মানে একদম পাথরের মতো দাঁড়ায় বলে গেছি। তো প্রথম জিনিস হচ্ছে তোমাকে জাস্ট মানে ঝাড়া মুখস্থ করে একদম তোতা পাখির মতো বলতে হবে, তোমার অন্য কিছু নাই, যে তোমার সামনে কে আছে দরকার হলে তুমি এই ফ্লোরের দিকে তাকাই থাকো, ওদের দিকে আই কন্টাক্ট করার দরকার নাই, কে হাসতেছে কে তাকাচ্ছে কে তাকাচ্ছে, বা সিলিং এর দিকে তাকাইয়া তোমার যা বলার দরকার সেই জিনিসটা তুমি বলে যাবে। এই জিনিসটা তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো আয়নার সামনে, অথবা তোমার মোবাইলে কিন্তু কেউ সে চেক করতেছে না, মোবাইলটা ওপেন করে দিয়ে তুমি জাস্ট রেকর্ড করতে থাকো, ভালো হয়েছে খারাপ হয়েছে দেখারও দরকার নেই, ডিলিট করে দাও আবার রেকর্ড করো, এরকম 7 বার রেকর্ড করো সেম টপিকের উপরে, করলে তোমার শাইনেস 50% এখানেই কমে যাবে আর কি। তো এই শাইনেস হোক অথবা তোমার এই পাবলিক স্পিকিং বলার জন্য হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে তোতা পাখির মতো বলতে থাকো, এটা হচ্ছে একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে মানে মাঝে মাঝে এই জিনিসটা চ্যালেঞ্জ আমি এখনো নেই, আগেও নিতাম, আগে যেই বাংলাদেশে থাকতেও নিতাম, এখানেও যখন আমি ফার্স্ট আসি আমার ইংলিশে কথা বলতে আমি কিন্তু ফ্লুয়েন্ট ছিলাম না, আমার আমার জড়তা ছিল, এখনো অনেক কিছু আছে কিন্তু সিগনিফিকেন্টলি কমে যাওয়ার কারণে আমি সবসময় একটা চ্যালেঞ্জ নিয়েছি যে সকালবেলায় যখন আমি অফিসে যেতাম বা আমার ভার্সিটিতে যেতাম যে 4 জন র্যান্ডম মানুষকে আমি হচ্ছে গুড মর্নিং বলবো, সে রিপ্লাই দেখ না দেখ ডাজেন্ট ম্যাটার, আমি মুখস্থ করে যেতাম, প্রথম মধ্যে বলতে পারতাম না, গুড মর্নিং বলে চুপ করে দৌড় দিতাম আর কি, মনে হচ্ছে আমাকে ধরে পুলিশে নিয়ে যাবে আর কি, এরকম একটা ভাব আর কি। কিন্তু এই কাজটা করতে হবে যে র্যান্ডম পার্সনকে গুড মর্নিং বা কেমন আছেন, বাসের মধ্যে উঠে দুজন জিজ্ঞেস করতাম ভাই ভালো আছেন, তো কেন জিজ্ঞেস করতাম, জাস্ট এটা আমার চ্যালেঞ্জ, আমি বলতে পারতেছি না সে রিপ্লাই দিছে কি না দেয় নাই ডাজেন্ট ম্যাটার। তো এই চ্যালেঞ্জটা যদি অপরিচিত মানুষকে যে ভাই কেমন আছেন এই যদি জিজ্ঞেস করো সে ভরকাই যাবে, আরে কি আসছে কোথায় আসছে, কি চিন্তা কেড়ে আসলো না কিছু মলম পাটি আসলো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি এই জিনিসটা বলতে পারাটা মানে জাস্ট বলতে পারাটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা কাজ যদি কেউ করে তার শাইনেসও চলে যাবে এবং সে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে, এবং এটার খুব বেশি দরকার আছে কারণ তুমি লাইফে যে স্টেজে যাও তুমি যদি হচ্ছে মানে কান্নাকাটি না করলে মাও বাচ্চাটাকে খাবার দেয় না, জানে না যে খিদা লাগছে, তো তুমি যদি এক্সপ্রেস করতে না পারো কেউ তোমার দিকে আসলে কেয়ার করবে না, কারণ এরকম হাজারটা জিনিস তাদের চারপাশে আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। জি ভাই, তামিম ইকবাল জানতে চাইছে লাইফে কি 3-4টা A+ খুবই পাওয়া কি খুবই জরুরি। কিছুটা ইম্পর্টেন্ট, একদম যে ইম্পর্টেন্ট না বিষয়টা এরকম না, আবার এটা না হইলেও চলবে না, কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তার দুইটা কারণ হচ্ছে, তুমি A+টা ইম্পর্টেন্ট না কিন্তু একটা টার্গেট সেট করা, টার্গেটের জন্য হার্ডওয়ার্ক করা এবং সেটার কাছাকাছি যাইতে পারাটা বা ওই অ্যাচিভমেন্টটা পাওয়াটা, এইটা একটা ফিলিংসের দরকার আছে যে না আমি এমন একটা কিছু পাইতে চাই, সেটা A+ দিয়েই হইতে পারে, বিষয়টা এরকম না, হইতে পারে তুমি কোনো একটা বিজনেস কম্পিটিশনে হইতে পারো, হইতে পারে তুমি হয়তো এই যে ক্লাবের হয়তো তুমি কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট হইতে চাও বা কিছু একটা করতে চাও, মানে একটা টার্গেট অ্যাচিভ করে সেটার জন্য হার্ডওয়ার্ক করা এবং সেটাকে কাছাকাছি যাওয়া বা অ্যাচিভ করে এনজয় করাটা, এই টাইপের একটা ফিলিংস পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা যে কোনো লাইনে হতে হবে। সো স্টুডেন্ট হিসাবে এই জিনিসটা একটা কমন অ্যাচিভেবল সবার জন্য জেনারেল, তো এটার জন্য তোমার দরকার যে এটা এটা তুমি যেমনভাবে করতে পারো, কেউ যদি এইটাকে ছেড়ে দিই অন্য কোনো একটা কিছুতে করে যে ঠিক আছে আমি হয়তো
এসএসসি বা ইন্টারমিডিয়েট এ প্লাসটাকে আমার টার্গেট না, কিন্তু আমার টার্গেট হচ্ছে যে আমার একটা মেবি 10,000 সাবস্ক্রাইবার ওলা একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেখানে আমি হয়তো গান গাবো বা সেখানে আমি হয়তো ছবি আঁকবো, সেখানে হয়তো আমি ফটোগ্রাফি শেয়ার করবো বা কিছু একটা করবো। তার মানে তুমি লাইফের একটা টার্গেট সেট করছো, ওটার জন্য হার্ডওয়ার্ক করছো, ওটার কাছাকাছি গেছো বা অ্যাচিভ করে গেছো, এবং সেটাকে সেলিব্রেটের যে ফিলিংসটা, এই ফিলিংসটা পাওয়াটা দরকার। তো সেটা আমি ধরলাম যে তোমার ইউটিউবের ক্ষেত্রে তোমার এ প্লাস, অথবা কেউ একজনের গান গাওয়ার জন্য হচ্ছে প্লাস, বা কারো একজনের জন্য হয়তো ছবি আঁকার হচ্ছে প্লাস। এখন তুমি যদি বলো যে আমি আলসিমিতে এ প্লাস পেতে চাই, অথবা আমি হচ্ছে 14 ঘন্টা ঘুমানোর এ প্লাস পেতে চাই, তাইলে আবার হবে না আর কি। সো তুমি একটা টার্গেট সেট করো, সেটার জন্য হার্ডওয়ার্ক করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেটা তোমার ওই পড়াশোনার এ প্লাস হইতে পারে বা অন্য কোনো একটা লাইনের এ প্লাস হইতে পারে, বাট সেট এন এ প্লাস ফর ইউর লাইফ অ্যান্ড গো ফর ইট। জিদান ভাইয়া, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে কমেন্ট বক্সে? না মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরেও লাইফে ফেলিওর আসলে এট দ্য টাইম কিভাবে নিজেকে এনকারেজ করতে পারি, স্যার যদি এই ব্যাপারে একটু বলতেন মোটিভেশন। আমি এই ক্ষেত্রে যেটা করি আর কি, আমি যেটা করি, আমি গত প্রায় 2014 সাল থেকে এখন হচ্ছে ধরো 20 সাল পর্যন্ত, যেই 6-7টা বছর গেছে, প্রত্যেকটা বছরেই আমার টার্গেট ছিল কি, আমি আমার ফেলিওরগুলোকে নোট ডাউন করে রাখবো। সো ফেলিওরগুলোকে নোট ডাউন করে রাখবো এবং আমার ফেসবুকে আমি এই জিনিসটাকে পাবলিশ করি। গত কয়েক বছর ধরে পাবলিশ করে আসতেছি যে 2014 সালে 14টা ব্যর্থতা, 15 সালে 15টা ব্যর্থতা, 17 সালে 17টা ব্যর্থতা, 19 সালে 19টা, 20 সালের 20টা ব্যর্থতা। সো আমি যদি কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে অপমানিত হই বা ধরাছোঁয়া খাই বা কিছু একটা না পাই, যেমন আমি হয়তো নিজে অত ভালো পাবলিক স্পিকার না হইলেও মোটামুটি ইনভলভ এখানে সেখানে করি, কিন্তু 2019 সালে আমি একটা জায়গায় এরকম কম্পিটিশনে গেছি যেটা হচ্ছে স্টার্ট আপের কম্পিটিশন, সেখানে অন্য সবার অ্যাভারেজের মার্কের চাইতে আমার মার্ক ছিল সবচেয়ে লোয়েস্ট, মানে সবচেয়ে লোয়েস্ট, সিগনিফিকেন্টলি লোয়েস্ট। এবং মানে আমি যে কিছু যেগুলো বলতেছি এগুলো ওরা বিশ্বাস করতেছিল না, এবং একটা সময় একজন সন্দেহ প্রকাশ করেছে যে তুমি যে বলতেছো, তুমি এতগুলো বই লিখছো, তুমি আসলে বই লিখছো না বানায় বলতেছো, মানে এই টাইপের লেভেলের সন্দেহ প্রকাশ করে ফেলছে, যেটা আমি অনেস্টলি বই লিখছি সেটা তোমরা হয়তো জানো আর কি। সো এই লেভেলের খারাপ পারফরমেন্স করছি। তো খারাপ পারফরমেন্স করার পরে আমি কি করছি, আমি তাড়াতাড়ি এসে আমার আমার যে গুগল ডক আছে, ডক খুলে আমি হচ্ছে এখানে আই গট দা 25-এর মধ্যে সম্ভবত 7 না কত জানি পাইছিলাম, তাও সম্মানজনকভাবে ফেল, এরপর সেকেন্ড লোয়েস্ট মার্ক ছিল 15 বা কত জানি, এরকম একটা বিষয় আর কি লিখে ফেলছি। এটা আমার একটা মানে ফেলিউরটাই আমার এক ধরনের অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এরপরে আমি আরও কয়েকটা কম্পিটিশনে গেছি, ভালো করতে পারলে করতে ভালো করতে পারিনি, তারপরে গিয়ে একটা কম্পিটিশনে গিয়ে আবার ফার্স্ট হয়েছি, অন্য আর একটা কম্পিটিশন, কিন্তু একটাতে কিন্তু আমি ধরাছোঁয়া খেয়ে ফেলছি। সো ফেলিউর আসলে ফেলিওর না, ফেলিওর হচ্ছে তুমি তখনই ফেল করার যোগ্যতা পাবা, অপশন পাবা, যখন তুমি ট্রাই করবা। আমি যদি ওখানে না যাইতাম, ওখানে যদি আমি প্রিপারেশন নিয়ে না যাইতাম, তাহলে কিন্তু আমি ফেল করতে পারতাম না। তো ফেল করার একটা যোগ্যতা লাগে আর কি, যে ফেল করার যোগ্যতা নাকি তোমাকে একটা রেডি হয়ে ওখানে যাইতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে ফেলিওরটা হচ্ছে তোমার একটা অ্যাচিভমেন্ট, কারণ ইউ ট্রাই। আরেকজন যে ফেল করেন, একটা ডায়লগ আছে, আই ফেল মোর দেন ইউ দ্যাট মিনস আই উইন, এটা একটা ডায়লগও আছে বা একটা কোটেশনই আছে আর কি। সো ফেল আসলে ইন্ডিকেট করে ইউ আর ট্রাইং, ইউ আর লার্নিং, ইউ আর গ্রোয়িং, এন্ড তুমি জানো কি কি জিনিস আর সামনে করা যাবে না যদি তুমি ওই জিনিসটা ফার্দার উইন করতে পারো আর কি। তো সেই জন্য তুমি যদি সিম্পল ট্রিক আমার মতো অ্যাপ্লাই করতে চাও, জাস্ট রোট ডাউন ইউর ফেলিওর, যে আমি এই জিনিসগুলো ফেল করছি। তুমি যদি 21 সালে তুমি যদি 10 বার ফেল করার টার্গেট নিয়ে থাকো, তার মানে 10টা জিনিস তোমাকে ট্রাই করতে হবে, ট্রাই না করলে তো আর ফেল করতে পারবে না। তো সেটাই করো, করলে এটাই তোমাকে সামহাও গাইড করবে আর কি। আশা করছি ধন্যবাদ, তুমি উত্তর পেয়েছো। আর কারো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আগামী 5-10 বা 10 বছর পর বাংলাদেশে কোনো ব্যক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, ভাই এটা উত্তর দেওয়া হয়েছে, এটা ভাই উত্তর দিছে, স্যার উত্তর দিছে। আচ্ছা তাহলে কোশ্চেন অ্যানসার রাউন্ড এখানেই শেষ করি। আচ্ছা স্যার, আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন স্যারের কাছে রাখতে চাচ্ছি। স্যার আজকের আমাদের সকল উপস্থিত যারা আছে, বেশিরভাগই তো তরুণ, তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশনস বা কিছু যদি বলতেন। আমি যদি লাস্ট একটা জিনিস বলতে চাই, হ্যাঁ সেটা হচ্ছে তোমার লাইফে অনেকগুলো জিনিস
তোমার সামনে আসবে, অনেকগুলো জিনিস তুমি দেখবা, ইন্টারেস্টিং লাগবে, তোমরা সবাই করবা, করার চেষ্টা করবা, অনেক কিছু তুমি করতে পারবা, অনেক কিছু করতে পারবা না, বাট সবসময় একটা জিনিস হয়তো খেয়াল রাখবা যে নাথিং ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি ফর ইয়োর লাইফ, যে অ্যাবসোলিউটলি নেসেসারি দুনিয়াতে কোনো কিছু নাই। তোমার যদি ধরো তুমি নটরডেম কলেজে চান্স পাইলে, না আমি চান্স পাই নাই, ইজ ইট অ্যাবসোলিউটলি নেসেসারি? না, আমার অনেক বড় ড্রিম ছিল আমি নটরডেম কলেজে পড়বো, সামহাও আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষাতে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য যে মিনিমাম মার্কস ছিল সেটা সাথে সিগনিফিকেন্টলি কম মার্কস আমি ফর্মে তুলতে পারি নাই। আমি হচ্ছে তখন ফাদারকে ফোন দিছি, বিভিন্ন জনকে ফোন দেওয়ার চেষ্টা করছি, কোনো সিস্টেম আছে কি না, এই সে অনেক কাহিনী টাহিনী শুনছি যে আচ্ছা তুমি যদি হচ্ছে তোমার রিলিজন চেঞ্জ করে ফেলো তোমার তো চান্স আছে, এইটা অনেক অনেক কাহিনী টাহিনী শুনছি, কিন্তু আলটিমেটলি আমি ওই লেনে যাইতে পারি নাই। সো ইজ ইট অ্যাবসোলিউটলি নেসেসারি? নটরডেম কলেজ অবশ্যই ভালো, ইট গিভস ইউ এ গুড ফিলিং, ইটস এ গুড ব্র্যান্ড, এবং তোমার যারা ফ্রেন্ড তাদের একটা সার্টেন লেভেল থাকে, কিন্তু ইজ ইট অ্যাবসোলিউটলি নেসেসারি? নো। সো তোমার লাইফের কোনো কিছুই অ্যাবসোলিউটলি নেসেসারি না, অ্যাবসোলিউটলি নেসেসারি হচ্ছে জাস্ট অনলি ইউ। হ্যাঁ, তোমার কোনো একটা জিনিস কম হয়েছে, খারাপ হয়েছে, ইট ক্যান বি বেটার, তুমি আটটা পরের স্টেজে যাবা, জীবনে খেলার মাঠ কিন্তু একটা না, কলেজ একটা খেলার মাঠ, ভার্সিটি আলাদা একটা খেলার মাঠ, প্রত্যেকটা খেলার মাঠে গিয়ে একটা করে মিক্স আপ হবে, সেখান থেকে কিছু লোকজন ভালো করবে, কিছু লোকজন অ্যাভারেজ করবে, কিছু জন খারাপ করবে, যে যে অনেক খারাপ করবে তারও একটা লাইফ হবে, কারণ তুমি যেহেতু একমাত্র খারাপ করা তোমার এই লাইফের এই স্টেজে না, আগের 2 বছর আগেও কেউ একজন খুব খারাপ করছিল, 10 বছর আগেও কেউ একজন খুব খারাপ করছিল, তোমার যেসব পাশের বাসার আঙ্কেল আন্টিরা বুদ্ধি দেয় তারাও হয়তো ফেল করছিল 2-4টা সাবজেক্টে, তারাও কিন্তু টিকে আছে। সো নাথিং ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি, বাট তার মানে এই না যে তুমি চেষ্টা করবা না, তুমি অবশ্যই চেষ্টা করবা, কিন্তু তুমি যখন চেষ্টা করে কোনো একটা জিনিস না পাইলেও ইটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, রাদার ইউ উইল গেট ইউর চান্স, আজকে না হলে কালকে। এই ম্যাচে তুমি ডাক মারছো, ও আমাদের সাকিব আল হাসান এরকম না হলে অনেক ম্যাচে ডাক মেরে আসে, টেন্ডুলকার বিরাট কোহলি মাঝে মাঝে ডাক মেরে উঠে চলে আসে, বাট দ্যাটস নট এন্ড অফ হিজ কেরিয়ার, পরে ম্যাচে নামে, তারপরে ম্যাচে নামে, সেঞ্চুরি কয় ম্যাচে করে, সে হয়তো 400-500 ম্যাচ খেলছে, সেঞ্চুরি করছে মেবি কয়টা, 30-40-50, তার মানে একটা হাফ সেঞ্চুরি কয়টা করছে, মেবি হয়তো 50-60-70 করছে, তার মানে আমরা যদি একটা সফল ব্যাটসম্যান ধরি 50 বা 100, তাইলে বিরাট কোহলি তো তার ব্যর্থতার সংখ্যাই বেশি, সে সেরা ব্যাটসম্যান কিভাবে হইলো, যে কারণ 200 ম্যাচে তো ভালোই করতে পারলো না, সে 50 করতে পারলো না। তো টেন্ডুলকারের কথা, সাকিব আল হাসানের কথা চিন্তা করো, সে তো তার সাকসেসের সাথে ফেলিওরের সংখ্যা বেশি, সে 5 উইকেট 4 উইকেট কয় ম্যাচে পাইছে, তার অর্ধেক ম্যাচও তো পায় নাই। সো তোমার লাইফও এরকম হবে, তার মানে এমন না যে তুমি আবার খেলায় নামবা না, তার মানে এমন না যে তুমি আবার বল ফেস করবা, তার মানে তুমি আবার এটা করবা না, তুমি অবশ্যই করবা, রেজাল্ট আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, তোমার চেষ্টা তুমি চালাই থাকতে পারলে টু ডে টু মোরে একদিন ব্যাটা বলে লেগে সেটা ওভার বাউন্ডারি হয়ে যাবে, সেদিন আমরা সবাই তালিয়া দিব। ধন্যবাদ স্যারকে শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য, আমরা জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তবু আমাদেরকে সময় দিয়েছেন, যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করছি স্যার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে, এই কামনা করে স্যার আজ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, এবং চাবো আপনার কাছে চাবো যে করোনা কালীন সময় আপনি আপনার শরীরে সেবা সেবা করবেন। থ্যাংক ইউ, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, শুভরাত্রি। তো আজকের আমাদের ইভেন্ট লিডারশিপ সামিট পাওয়ার্ড বাই অ্যাডভাইজার আজ শেষ দিন বলা যায়। তো এখন আমি এই মুহূর্তে আমাদের রোটারি ক্লাব অফ নটরডেম কলেজের মডারেটর শ্রদ্ধেয় বাঁধন প্লাসিস রোজারিয়া স্যারকে আরো একবার স্ক্রিনে আসতে অনুরোধ করব, এবং তার কাছে জানতে চাব আমাদের যে লিডারশিপ সামিট ইভেন্টটি হয়েছে সেই সব সেখানে সবগুলো সেগমেন্টে বিজয়ীদের নামও আমরা জানতে চাচ্ছি। তো আমি আরেকবার বাঁধন প্লাসিস রোজারিয়া স্যারকে স্ক্রিনে আসতে দেবো। ফেব্রুয়ারি 7 তারিখে শুরু হয়েছিল, এই প্রোগ্রামটি বেশ সাড়া পেয়েছে আমাদের কলেজে রোটারি ক্লাবে, কারণ আমাদের এই প্রোগ্রামটি একেবারে বাংলাদেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের মধ্যে তৈরি করা আমার মনে হয় যথেষ্ট হয়েছে, এবং পুরস্কার কিন্তু সবাই পায় না, কেউ না কেউ পুরস্কার পাবে, কিন্তু যারা অংশগ্রহণ করেছে তারা যদি অংশগ্রহণ না করত, যারা পুরস্কার পাবে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,
আমাদের এই প্রোগ্রামে যারা কাজ করেছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমরা জানি একা কোনো কিছু হয় না, কাজটা হয় অনেককে নিয়ে। এখানে যারা অ্যাম্বাসেডর দায়িত্ব পালন করেছে, অ্যাম্বাসেডর প্লাস আমাদের যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তাদের পরিশ্রমের জন্য আজকে আমরা এই অবস্থায় এসেছি। তো অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছিলাম, এখন কি আমি পুরস্কার তাদের নাম ডিক্লেয়ার করতে পারি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমি প্রথমেই বলছি যারা কেস সলভিং এ অংশগ্রহণ করেছিল তাদের নাম, এক একে নামগুলো বলছি। আর আমাদের এই রেজাল্টটা আমাদের ফেসবুক পেজে আবার দিয়ে দেওয়া হবে। আমি প্রথমেই বলছি HM শামীম রেজা, যে ফার্স্ট হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, সেকেন্ড হয়েছে থেকে পাবলিহা খান, সে সেকেন্ড হয়েছে, এবং থার্ড হয়েছে আমাদের প্রণয় সাহা নটরডেম কলেজ থেকে। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমি সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এবং যারা পুরস্কার যারা কোনো ই পাইনি কিন্তু অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সেগমেন্ট অংশগ্রহণ করার জন্য। এর পরের সেগমেন্টটা ছিল আমাদের পাবলিক স্পিকিং, এখানে যে ফার্স্ট হয়েছে সেও ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের, তার নাম হচ্ছে ফারহান লাবি শিহাব, সে ফার্স্ট হয়েছে। এরপর সেকেন্ড হয়েছে ইকরা হলিক্রস কলেজ থেকে, এবং থার্ড হয়েছে নর্ডেন কলেজ থেকে ইফতেকার মাহফুজ। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আবার বলছি যারা পুরস্কার পাইনি তাদেরকে আমি সমানভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি ঘোষণা করছি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং এর যারা অংশগ্রহণ করেছিল তাদের নাম। ফার্স্ট হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ নর্ডেন কলেজ থেকে, সেকেন্ড হয়েছে ঢাকা রেসিডেন্সি মডেল কলেজ থেকে তাহমিদ ইসলাম নিয়ন, তাহমিদ ইসলাম নিয়ন সেই সেকেন্ড হয়েছে, এবং থার্ড হয়েছে রিফাত আহমেদ তামিম, সে রেনেসেন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে। উইনার অফ বুক রিভিউইং, এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম আমি বলছি। ফার্স্ট হয়েছে রিয়াজ বিন রহমান নর্ডেন কলেজ, সেকেন্ড হয়েছে কেপিবি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজিতা দাস, এবং থার্ড হয়েছে উম্মে ফাতেমা, সে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। এই হচ্ছে আমাদের তিন চারটি সেগমেন্টের আমাদের রেজাল্ট। আমি সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এখন আমি তাদের নাম ডিক্লেয়ার করব যারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদেরকে মোটিভেট করেছে এবং আমাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য কাজ করেছে সেই সকল অ্যাম্বাসেডরদের নাম। প্রথম আমি বলছি সাইমা জামিদা রহিম, সেকেন্ড সূর্য তালসিং, এবং থার্ড হুমায়রা কবির আয়েশা। এবার আমি ঘোষণা করব যারা ভলেন্টিয়ার হিসেবে আমাদের এই অনুষ্ঠানে কাজ করেছে তাদের নাম। এমডি তানভীর বিন আলম, দুই শাহরিয়ার পাবাল, তিন নূরে আলম কৌশিক, নাম্বার চার পল্লব কুমার নাকি। এই হচ্ছে আমাদের যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এতক্ষণ ধরে যারা আমাদের অনুষ্ঠান দিচ্ছে এবং যারা সময়ের জন্য অপেক্ষা করেছিল তাদেরকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যারকে, এবং কংগ্রেচুলেশনস আমাদের সকল বিজয়ীদেরকে। তোমরা আর যারা বিজয়ী হয়নি আজ মনে কিছু নেবে না, অবশ্যই আজ না হোক কাল কাল হয়তো বা জিততে পারো, তবু আশা রাখবে এবং পার্টিসিপেট করে থাকবে, করার চেষ্টা করবে সবসময়। তো প্রিয় দর্শক, সময় এসে গেছে বিদায় নেওয়ার। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি, গুড নাইট।
আচ্ছা, সকল বিজয়কে অভিনন্দন। যদি আমাদের কলেজ খোলা হয়, আমরা কলেজে কোনো অফলাইনে কোনো প্রোগ্রাম করে আপনাদের মাঝে আপনাদের পুরস্কার তুলে দিতে পারবো। যদি ওটা সম্ভব না হয়, আমরা আপনাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করব। এই নিয়ে আমিও বিদায় নিচ্ছি। রোটারি ক্লাব অফ নটরডেম কলেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।